আচ্ছা সমস্যা নেই, আমি মাত্র 4 লাইন করে ফেলতেছি। দাদা মোবাইল দিয়ে করতেছিলাম তো, এই জন্য হচ্ছে এটা খুঁজে আমার খুঁজা লাগতেছে একটু, আচ্ছা আচ্ছা ওভারঅল সমস্যা করার নেই, জন্য হয়ে গেছে সহজ হয় হয়ে গেছে হয়ে গেছে। তার কারণে। আচ্ছা বলো, এখানে কোন পার্টিকুলার জিনিসটা বুঝেনি? আচ্ছা আমি যদি এটাকে ভাঙ্গে আসি, তাহলে এখন দেখি এটা কি কাজ করতেছে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে একটা আমি রেঞ্জ নিচ্ছি, 1 থেকে 10 পর্যন্ত। ওকে, অ্যাকচুয়ালি 1 থেকে 9 পর্যন্ত, মানে লাস্টের সংখ্যা যেহেতু 8 পর্যন্ত শেষ হয়, এই জন্য 1 থেকে 9 শেষ হয়েছে। আচ্ছা এখন প্রথম লুপের ভিতরে আমি সেকেন্ড আরেকটা লুপ নিছি, সো এখানে আবার আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, যেটা দিয়ে আমি হচ্ছে রেঞ্জ নিচ্ছি হচ্ছে আই পর্যন্ত। ওকে, তারপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি আই কে হচ্ছে প্রিন্ট করতেছি এখন, আর এই প্রিন্টটা তো আর কি নিউ লাইন। ওকে, সো এখন তাহলে যে জিনিসটা এখানে হচ্ছে সেটা হচ্ছে, আমরা এটাকে ভাঙ্গি এইভাবে, প্রথমে আই এর ভ্যালু ফর এক্সাম্পল 1। আচ্ছা আই এর ভ্যালু যখন 1, তখন জে এর জন্য আমি কি বলতেছি, যে ইন রেঞ্জ হচ্ছে আই, তার মানে কি এখানে 1, জে এর রেঞ্জ আমি কত নিচ্ছি 1 পর্যন্ত। ওকে, তার মানে কি একবারই হবে, তাইলে এখন আমি প্রিন্ট করতেছি কাকে, আই কে, আই এর ভ্যালু কত 1, সো আমার 1 প্রিন্ট হয়েছে। কয়বার প্রিন্ট হবে, ভিতরের লুপে রেঞ্জ নিয়ে আছে কত, 1 পর্যন্ত, সুতরাং 1 হচ্ছে একবার প্রিন্ট হবে। ওকে, আমার 2টা ফর লুপ, আজ 2টা ফর লুপই আমার শেষ, মানে ভিতরের ফর লুপটা হচ্ছে শেষ, ভিতরের ফর লুপও শেষ, উপরে উপরেরটা শেষ। উপরটা শেষ বলতে আমার আই এর ভ্যালু 1 শেষ, সো আই এর এখন নেক্সট ভ্যালুর জন্য যাই, আই এর নেক্সট ভ্যালু কত হবে 2। আই এর যখন নেক্সট ভ্যালু 2, তখন আমি ভিতরের লুপে ঢুকলাম, এবং ভিতরের লুপে কি বলতেছে, যে ইন রেঞ্জ আই, তাহলে আই এর ভ্যালু এখন কত 2, তার মানে এই লুপটা এখন 2 বার ঘুরবে, ভিতরের লুপটা এখন কয়বার ঘুরবে 2 বার। ওকে, তো 2 বার কি কাজ করবে, 2 বার সে একটা জিনিস প্রিন্ট করবে, কোন জিনিসটাকে সে 2 বার প্রিন্ট করবে, আই কে সে 2 বার প্রিন্ট করবে, আই এর ভ্যালু কত 2, তাহলে এই যে 2 বার প্রিন্ট করছে। এই এন্ট মানে হচ্ছে সেম লাইনে প্রিন্ট করা, এটা তোমাদেরকে এর আগে একদিন বলছিলাম। আচ্ছা যেমন ওইটা আরেকবার দেখায় আসি, তো আমি যদি এটা প্রিন্ট করি তাহলে এরকম আসে, 2টা আলাদা আলাদা লাইনে আসবে, বাট আমি যদি এটাকে এইভাবে দেই, মাঝখানে একটা স্পেস দেই, তাহলে এটা এখন সেম লাইনে চলে আসবে। এই জিনিসটা কি বুঝে গেছে? আমি যদি এই জিনিসটা ইউজ করি, এন্ড এরকম ভাবে ইউজ করি, তাহলে হচ্ছে এই জিনিসটা উপরের লাইনেই সেম লাইনেই চলে আসবে। ওকে, তো জিনিসটা যদি এরকম হয় তাহলে এখানেও অ্যাকচুয়ালি ওই জিনিসটাই হচ্ছে। তো আই এর ভ্যালু যখন 2, আই এর ভ্যালু যখন 2, আমি তখন কি করতেছি, ভিতরে একটা লুপ নিচ্ছি, সেকেন্ড একটা লুপ নিচ্ছি, সেটা এখন হচ্ছে জে ইন রেঞ্জ হচ্ছে 2, তার মানে আই এর ভ্যালু এখন কত 2। আচ্ছা তার মানে এখানে রেঞ্জ হচ্ছে 2, তার মানে এই লুপটা 2 বার ঘুরবে, তার মানে কি এই প্রিন্টের কাজটা 2 বার হবে। ওকে, তাহলে 2 একবার প্রিন্ট হইলো, যেহেতু এন্ড দেয়া আছে, সো এটা আবার সেম লাইনে প্রিন্ট হবে, সো এই যে 2 প্রিন্ট হলো আবার। ওকে, তার মানে ভিতরের লুপ শেষ, এখন আই এর ভ্যালু হচ্ছে 3, এক এক করে বাড়তেছে, তাহলে এখন 3-এর জন্য কি হবে, যে ইন রেঞ্জ 3, তার মানে ভিতরের লুপটা এখন 3 বার ঘুরবে, আর 3 বার অ্যাকচুয়ালি সে কি করতেছে, 3 বার অ্যাকচুয়ালি সে আই কে প্রিন্ট করতেছে, সো
তিন তিনবার প্রিন্ট হয়ে গেল, এইভাবে 4 5 6 এইভাবে আছে যে 9 পর্যন্ত যাবে আর কি। আচ্ছা এন্ডটা যদি আমি তাহলে ইউজ না করতাম তিনবার যে তাহলে কি? লুপ ঘুরাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দুইজন কোশ্চেন করে ফেলছে। বলে বললাম যে এন্ডটা যদি ইউজ না করতাম তাহলে কি ওই যে দুই দুই তিন তিন এগুলা কি সব নিচে নিচে প্রিন্ট হইতো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এটা যদি না ইউজ করতাম, যেমন আমি যদি এটা উঠাই দিই দেখো কি হয়, এরকম রান দিলাম এই যে, এটা এক লাইন হয়ে যেত পুরোপুরি আমার মনে হয়। না 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 এই যে এরকম হইতো, সব নিউ লাইনে চলে যেত। আমি তো ওই জন্যই এক্সাম্পলটা এখানে দেখালাম যে আমি যদি ভাই এইট ইউজ করি তাহলে সেম লাইনে থাকবে। যদি এবং প্রিন্ট কথা কাটে প্রিন্টটা আসতেছে। যদি আমরা না দিই তাহলে যে একই লাইনে সব ও চলে আচ্ছা যায়, আচ্ছা হ্যাঁ, এই প্রিন্টটা যদি না দিতাম তাহলে এক লাইনে সব চলে আসতো। এটা কেন আমরা এটা কেন দিচ্ছি লাস্টের ডেটা তাহলে? এটা এইটা হচ্ছে এই যে এক, তারপর দুই দুই তিন তিন তিন, এইটার জন্য নিউ লাইন। আচ্ছা এটা যদি না দিই তাহলে কি হয় দেখি। অবশ্যই এটা বোধহয় এমনিও আসার কথা হিসাবে। ও আচ্ছা না ওই যে এই জিনিসটা হবে, এই এক এই লাইনে চলে এইভাবে চলে আসবে। সো এই এগুলাকে আলাদা আলাদা করে ভাঙ্গার জন্য ও হচ্ছে ফর লুপের বাইরে মানে শেষ করার পর আরেকটা প্রিন্ট নিছে আর কি, যেন নতুন একটা লাইন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। আচ্ছা লজিকটা ধরতে পারছো? দাদা। আমি আরেকটা জিনিস হচ্ছে ওই যে তিনবার যে হচ্ছে তিন যে তিনবার ঘুরতেছে মানে ফর জে ইন রেঞ্জ মানে হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ ফর লুপের জন্য ওই হ্যাঁ তিনটা হ্যাঁ কিভাবে কাউন্ট করতেছে এটা একটু বল এই যে দাদা, আই ক্লিয়ার শোনা যাচ্ছে? রেঞ্জ হচ্ছে আই, আমার আই এর মান এক এক করে বাড়তেছে না, তাহলে আমি তো এখানে রেঞ্জ নিচ্ছি আই, তার মানে আই এর ভ্যালু এখন কত, 3। তিন সো এই এই প্রিন্টের কাজটা কয়বার হবে? 3 বার হবে। তিনবার কি করে বুঝতে? আচ্ছা ফর জে ইন, আচ্ছা ওকে, ফর জে ইন রেঞ্জ 3 যদি হয়, সাপোজ আমি হচ্ছে প্রিন্ট করব হচ্ছে ফর এক্সাম্পল একটা ভ্যালু প্রিন্ট করব, আমি রয় রয়কেই প্রিন্ট করলাম। করতে পারছি মনে হয়। তো আমি যদি এটা দেই তাহলে এখন কয়বার প্রিন্ট হবে? এই এখানে আই নেওয়ার কারণ কি, কারণ আই এর ভ্যালু তো এখানেই বাড়তেছে, সো আই এর ভ্যালু এখানে এক এক করে বাড়বে, 9 পর্যন্ত এই সেম জিনিসটা হবে। এটা হচ্ছে লুপের ভিতরে লুপ মানে নেস্টেড নেস্টেড লুপ আর কি। সো এখন এটা যদি 4 হয় তাহলে কি হবে, 4 বার আমার প্রিন্ট হবে। চারবার চারবার প্রিন্ট করবে এক্স্যাক্টলি, সো আই এর ভ্যালু এক এক করে বাড়তেছে, তার মানে কি এই রেঞ্জটাও এক এক করে প্রত্যেকটা নতুন লাইনে এই রেঞ্জটাও একটা একটা করে বাড়তেছে, আই এর ভ্যালু একটা করে বাড়তেছে। সো ভিতরে এটাও একটা একটা করে বাড়তেছে। আমার তো মেইন জিনিসটা এইখানে, এই ফর লুপটা কার ভিতরে, এই ফর লুপটা হচ্ছে এর ভিতরে, প্রথম ফোর। সুতরাং আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এই পুরা জিনিসটা কাজ করবে, এই তিনটা লাইনই কাজ করবে আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য। আই এর মান যখন 1 তখন এই সবগুলা জিনিস কাজ করবে, তখন তার মানে কি তখন জে ইন রেঞ্জ 1। সো একবার প্রিন্ট হবে হইল এবং এই প্রিন্টটা দিয়ে নতুন লাইনে চলে আসলো, ওকে, তার মানে যখন এটা শেষ আবার তখন আই এর মান 1 করে বাড়লো, 2 হইলো। এখন ফর জে ইন রেঞ্জ 2 তাহলে প্রিন্টও করতেছি আমি 2 কেই প্রিন্ট করতেছি। সো টু জে ইন রেঞ্জ 2 মানে এটা 2 বার ঘুরবে, সো 2 বার 2 আর 2 প্রিন্ট করলো, ওকে, এটা হচ্ছে প্রিন্ট দিল নতুন লাইন, ওকে নতুন লাইনে চলে আসলো। এখন নতুন লাইনে আসার পরে তখন আই এর ভ্যালু হচ্ছে 3, সো এখন জে ইন রেঞ্জ 3 তার মানে কি 3 বার এই ফর লুপটা 3 বার ঘুরবে, সো আই আই এর ভ্যালুটা 3 বার প্রিন্ট হবে। সো 3 হচ্ছে 3 বার প্রিন্ট হয়েছে, নেক্সট টাইম আই এর ভ্যালু হবে হচ্ছে 4, সুতরাং এই লুপটা হচ্ছে 4 বার ঘুরবে। চারবার সো জে ইন রেঞ্জ 4 প্রিন্ট হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে ওরকম 4 বার প্রিন্ট হলো সেম লাইনে, যেহেতু এখানে এন্ড এইটা ইউজ করা হয়েছে। আর তারপরে হচ্ছে এই ফর লুপ যখন শেষ তখন হচ্ছে নতুন একটা নতুন লাইন লাইনে শুরু হবে। নতুন লাইনে চলে গেল, যখন এই কাজটাও শেষ, আমার তো এই এইটা এখনো শেষ হয়নি, সো আই এর নেক্সট ভ্যালু হয়ে গেল 5। এইভাবে চলতে 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 যখন নয়ে যাওয়ার পরে শেষ হবে, নয়ে যাওয়ার পরে যখন ওর ভ্যালু 10 হয়ে যাবে তখন দেখবে যে ও আউট অফ রেঞ্জ। সো আমার এই ফর লুপের কাজটাও শেষ, সুতরাং আমার পুরো প্রোগ্রামটি শেষ। ওকে এটা তো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মতো লাগতেছে মোটামুটি, কিন্তু ওই প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কি আমরা কোড করে লিখতে পারবো হ্যাঁ বুঝতে করতে বল? পারবা।
এখন ওটা লজিকটা বের করতে হবে, আমার এক্সাক্ট লজিকটা মনে নেই। প্যাসকেলের থাক দাদা, ওটা না থাক, ওটা আমি জাস্ট প্যাসকেলের বললাম করা যেটা, যাবে কিনা এই জন্য। হ্যাঁ ওটা তো অবশ্যই করা যাবে। প্যাসকেলের ওটা যেন কি ছিল আমি নিজেই ভুলে গেছি। প্যাসকেল ট্রায়াঙ্গেল, এখানে পাইথনে কোডই আছে, আমরা নিয়ে আসি। আচ্ছা ওরা ফাংশন স্কোয়ার করছে, ফাংশন স্কোয়ার তো বুঝবে না। আচ্ছা এটুকু কপি করলেই হবে। আচ্ছা এটা কাটে দিলাম, নতুন লাইনে যাই। মিস্টেক আছে, ও আচ্ছা এটা আরো বড় কোড, এটা এত বড় কোড তো দরকার ছিল না। আচ্ছা ওরা একটা আলাদা অ্যালগোরিদম ইউজ করছে। ওরা বেশি বড় করে ফেলছে, দেখে আর কোন ইজি সলিউশন আছে কিনা। তোমরা নেটে দেখতে পারো, এরকম অনেক প্রোগ্রাম পাওয়া যায়। এটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে অ্যালগোরিদমটা আর কি মাথায় রাখতে হবে। অ্যালগোরিদমটা যদি মাথায় থাকে দেন তোমরা ইজিলি করতে পারবা। এটা সবাই ফাংশন ইউজ করে করছে অবশ্য, এটা অবশ্য ধরতে পারবে না, ফাংশন ছাড়া কেউ করেনি। হ্যাঁ এইটা ফাংশন ছাড়া আছে। সো ওরা হচ্ছে যে কাজটা করছে সেটা রান করি। ওরা প্রথমে হাইট চেয়েছে, সো আমি ফর এক্সাম্পল হাইট দিলাম হচ্ছে 6। সো 6 হাইটের জন্য ওরা, সরি তো 6 হাইটের জন্য ওরা যেটা করতেছে, এই যে এরকম 6টা রো হচ্ছে ওরা প্রিন্ট করে দিচ্ছে। রো 1-এ 1, রো 2-তে এই যে 1 1, 1 2 1, 1 3 3 1, 1 4 6 4 1, এইভাবে। এটি হচ্ছে প্যাসকেলার ট্রায়াঙ্গেল। তো ওরা এখানে এক্সাক্টলি যেটা কাজ করতেছে, ওরা শুরুতে ইনপুট নিচ্ছে ইউজারের কাছ থেকে, এন্টার দ্য ডিজায়ার্ড হাইট, আমি দিচ্ছিলাম 6। সো ওরা হচ্ছে 6 হাইটের প্যাসকেলার ট্রায়াঙ্গেল নিয়ে আসছে। তো ওরা হচ্ছে ইনিশিয়াল যে রো, ইনিশিয়াল রো হচ্ছে এক, ইনিশিয়াল রোটা ওরা মানে ইনিশিয়ালাইজ করে রাখছে। এই যে প্রথম যে রোটা ওইটা হচ্ছে ওরা ইনিশিয়ালাইজ করে রাখছে। এবং এরপর থেকে ওরা যেটা করছে, ওই যে আমি যে রেঞ্জটা নিছি হাইটের, সেই রেঞ্জ পর্যন্ত একটা ফর লুপ চালাইছে। তার মানে আমি যদি হাইট নেই 6, তাহলে ওরা হয়তো 6 পর্যন্ত এই পুরা জিনিসটা কাজ করবে। সো আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এই কাজগুলো হবে। তো ওরা যে কাজটা করতেছে দেখো, ওরা হচ্ছে এই জিনিস রো প্রিন্ট করতেছে, যে রো প্রিন্ট হচ্ছে সব জায়গায়। তারপরে হচ্ছে ওরা যে কাজটা করতেছে, আই এর ভ্যালু এক করে বাড়াচ্ছে, মানে এই যে এটা আর কি 2। আর তারপরে হচ্ছে এটা কিন্তু 1 না, এটা হচ্ছে আমার লিস্ট আর কি। আচ্ছা তো লিস্ট এটা কি হইলো, ওরা এখন যেটা করছে, ওরা হচ্ছে এখন নতুন একটা লিস্ট ইনিশিয়ালাইজ করছে, এমটি লিস্ট। এবং এমটি লিস্টে ওরা যে কাজটা করতেছে, ওরা হচ্ছে L0, L0 মানে কি, প্রথম যে ইন্ডেক্সটা সেটাকে সে হচ্ছে ওরা এখানে অ্যাপেন্ড করে নিচ্ছে। এবং এটা হচ্ছে আমার প্রথমটা আর কি। তো আমার প্রথমটাকে অ্যাপেন্ড করার পর ওরা এখন যে কাজটা করতেছে, এখন হচ্ছে আসল কাজ, যে ওরা হচ্ছে লেন্থ অফ এল নিচ্ছে, লেন্থ অফ L-1। এবং ওরা যেটা করতেছে, নিউ লিস্ট ডট অ্যাপেন্ড করতেছে আমার আগের যে ভ্যালু, মানে আগে যে লিস্টটা ছিল সেই লিস্টের সাথে। এখন ওরা কি করতেছে, লিস্টের ভ্যালু আই প্লাস, মানে আই আগে যেটা ছিল সেটার সাথে এক যোগ করে দিচ্ছে। তার মানে নতুন ইন্ডেক্স পাওয়া যাচ্ছে, নতুন ইন্ডেক্স না, এটা সম্ভবত নতুন ভ্যালু পাওয়া যাচ্ছে। এটা লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতে হবে।
আর দেন হচ্ছে ওরা ওটাকে আবার ফার্দার অ্যাপেন্ড করে দিচ্ছে নিউ লিস্টের সাথে, ওটা মানে লাইনটা অ্যাপেন্ড করে দিচ্ছে। আর এইটা হচ্ছে আমার এল ইকুয়াল টু, তখন সে হচ্ছে নিউ লিস্ট ডিক্লেয়ার করে দিচ্ছে। তো এইটা আসলে লাইন বাই লাইন যদি আমরা করি রান করে দেখি যে কোন লাইনের পর কি কাজ হচ্ছে, দেন হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পুরো জিনিসটা হচ্ছে। তো এইটা হচ্ছে ইটস অল অ্যাবাউট অ্যালগোরিদম। তুমি যখন একটা পার্টিকুলার প্রবলেম সলভ করবে তোমাকে আগে জানতে হবে যে ওটার জন্য কিভাবে তুমি অ্যালগোরিদমটা ডেভেলপ করবে। অ্যালগোরিদম বলতে জিনিসটা হচ্ছে এরকম যে মানে তুমি একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতেছো, সো সেটার জন্য তোমাকে স্টেপ গুলো খুঁজে বের করতে হবে। যেমন তোমরা সর্টিং অ্যালগোরিদমের নাম শুনছো? নাম শুনছি। অনেক ধরনের সর্টিং অ্যালগোরিদম আছে, যেমন হচ্ছে মার্জ সর্ট, হিপ সর্ট, কুইক সর্ট, শেল সর্ট, বাবল সর্ট। তো জিনিসটা হচ্ছে এরকম যে তোমার সর্টিং যে কাজটা করে, সর্টিং আমাদেরকে কি করে দেয়, সর্ট করে দেয়। আমরা এখানে পাইথনে আমরা খুব ইজিলি একটা জিনিস করি, সেটা হচ্ছে আমার কাছে একটা লিস্ট আছে, ফর এক্সাম্পল আমি জাস্ট এটাকে যদি এইভাবে দেই, আচ্ছা আচ্ছা এটা কি সর্ট, সর্ট কে আলাদা করে ফাংশন হিসেবে ছিল না নাকি? আচ্ছা এইভাবে ছিল সর্টেড ফাংশন। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি ও যে যেভাবে সর্টটা করতেছে আমরা কিন্তু জানি না ও কিভাবে সর্ট করতেছে। সো অ্যাকচুয়ালি ভিতরে এর এই এই এখানে যে সর্ট অ্যালগোরিদম গুলো আছে এগুলার কোনোটা না কোনোটা এখানে ইউজ করা হয়েছে, এবং অ্যাকচুয়ালি মানে কোনটা ইউজ করা হবে সেটা ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে। যেমন তুমি পারফরমেন্স বাড়াইতে চাও, সো এই যে এখানে অনেক কিছু আছে যে এক একটা অ্যালগোরিদমের মানে তোমার বেস্ট কেস থাকে, এভারেজ কেস থাকে, ওয়ার্স্ট কেস থাকে, তারপর ও কি পরিমাণ মেমোরি খাবে তোমার র্যামের, তারপরে কি পরিমাণ স্টেবল। সো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, মানে যে জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদিও এই মুহূর্তে আমাদের জন্য স্পেস কমপ্লেক্সিটি খুব একটা ম্যাটার করে না, কারণ আমাদের অনেক কমপ্লেক্স লাগতেছে এই টপিকটা অফুরন্ত র্যাম আর কি। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, উইকিপিডিয়া ঢুকে গেলেন কেমনে আবার? এই যে তোমাদেরকে সর্টিং অ্যালগোরিদম সম্পর্কে বলতে গেছিলাম আর কি, মানে অ্যালগোরিদম সম্পর্কে বলতে বলতেই চলে মানে আসছে আর কি। এইটা কি আমাদের মানে এটা এইটার সেন্স কি আমাদের ডেভেলপ হওয়ার কথা, মানে আমি হলো ধরতে পারতেছি না আর কি। আচ্ছা 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 আচ্ছা, না না না, আমি আমি যেগুলো কথা বলতেছি এগুলো একটু বেশি ইয়া লেভেলের, মানে যারা হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট করে তাদের জন্য মূলত ইয়াটা লাগে, মানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল তোমার অ্যালগোরিদম দরকার হয়। আমি অ্যাকচুয়ালি জাস্ট তোমাদেরকে মানে বেসিক অ্যালগোরিদম ওয়ার্ডটার সাথে পরিচয় করতে চাইছিলাম, আমি নিজে একটু বেশি বড় জিনিস দেখে ফেলছি। আচ্ছা অ্যালগোরিদম এক্সাম্পল, এখানে তো কোনো আমি অ্যালগোরিদম দেখতেছি না। ফর এক্সাম্পল এইটা মানে তোমার হচ্ছে প্রোগ্রাম, মানে এটা হচ্ছে তোমার এক্সাক্টলি প্রোগ্রাম না, এটা হচ্ছে তোমার জাস্ট একটা অ্যালগোরিদম যে তুমি আসলে কিভাবে কোডটা করবা। আমরা মানে ইউজুয়ালি যে কাজটা করা হয় কোড করার আগে তুমি নিজের মতো করে একটা সুডো কোড ইউজ করে মানে একটা হচ্ছে তুমি অ্যালগোরিদম দাঁড় করাবা। যেমন ওই যে তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে তোমার বাসা থেকে তুমি যে ইয়াতে যাবা, কি জানে বলো ভার্সিটিতে যাবা, তাহলে সেটা অ্যালগোরিদম কি? তুমি স্টেপ বাই স্টেপ যেই কাজগুলো করতেছো সেটা হচ্ছে অ্যালগোরিদম। কিংবা তোমরা ছোটবেলায় হচ্ছে লিখতে না, ধরো প্যারাগ্রাফ কিংবা প্যারাগ্রাফ লিখতে না যে হাউ টু ওপেন অ্যান ব্যাংক অ্যাকাউন্ট, মনে আছে? সো সো তোমরা ওখানে অ্যাকচুয়ালি কি করতে, স্টেপ বাই স্টেপ আগাইতে না, যে ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি ব্যাংকে গেছো, ওকে, সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড জি স্টেপ হচ্ছে, দাদা, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে কাউকে আস্ক করছো যে
আমাকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। থার্ড স্টেপ হচ্ছে তার ইনস্ট্রাকশন মতো ফলো করে, এবং সে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে সেটাও একটা অ্যালগোরিদম, সেও তোমাকে কিছু স্টেপ বলে দিছে যে এই স্টেপের পরে এই স্টেপ, তারপরে তুমি ওখান থেকে ডিসিশন নিতে পারবা। ডিসিশন কিরকম, সে বলল যে তোমার কাছে দুইটা অপশন আছে, সামনে যেটা কোনো কাগজ আছে তুমি কাগজেও করতে পারো, আবার তুমি হচ্ছে অনলাইনেও করতে পারো। সো তুমি তখন হচ্ছে ওই যে ইফ কন্ডিশন ইউজ করবা, যে ইফ অনলাইন ইজ অ্যাভেলেবল দেন তুমি হচ্ছে অনলাইনে অনলাইনে পূরণ করবা, ইউ উইল ফিল আপ ইন অনলাইন, আর যদি এলস তুমি হচ্ছে পেপার পেপার ইউজ করবা আর কি, মানে পেপার অ্যাপ্লিকেশন ইউজ করবা। তো এরকম হচ্ছে, এইভাবেই হচ্ছে এক একটা অ্যালগোরিদম ডেভেলপ করে। সো এগুলো হচ্ছে জাস্ট রিয়েল লাইফের কিছু সিম্পল অ্যালগোরিদম। সো তুমি যখন কোনো প্রবলেম যখন সলভ করবা, তখন তোমাকে আগে ওই জিনিসটা অ্যালগোরিদমটা তোমাকে মানে বের করতে হবে। অ্যাকচুয়ালি এটাও একটা অ্যালগোরিদমই, ঠিক আছে, অ্যালগোরিদমের কোডের মানে কোডের রূপ আর কি। সো জিনিসটা হচ্ছে তোমাকে আর কি আগে বুঝতে হবে যে তুমি আসলে কোন স্টেপের পর কোন স্টেপে আগাবা, মানে তোমাকে হচ্ছে ওটাকে ফর্মুলেট করতে হবে। ফর্মুলেট করার পর দেন তুমি সেটাকে ইয়ে করবে। এখন তোমাদের জন্য আর কি ওই লেভেলের মানে অ্যালগোরিদম সম্পর্কে জানার দরকার নেই, তোমাদের জন্য বেসিক যেগুলো সেগুলো জানলেই মোটামুটি ভাবে হবে, কারণ তোমরা তো এখন বেসিক প্রোগ্রামিং শিখতেছো। সো অ্যালগোরিদম আসলে টোটালি ডিফারেন্ট একটা কোর্স কিংবা ইয়া বলতে পারো আর কি, এবং অ্যালগোরিদমে অনেক মানে কমপ্লেক্স জিনিস আলোচনা করা হয়, যেগুলো হচ্ছে যারা ম্যাথ অলিম্পিয়াড করে আসে রেগুলার, কিংবা যারা হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট করে মূলত তারা হচ্ছে ওগুলা ডিপ মানে ডিপে যায় আর কি। যেমন ধরো তুমি হচ্ছে একটা প্রোগ্রাম ইউজ করতেছো, এখন এই প্রোগ্রামটা তোমার র্যাম খায় ফেলে, প্রচুর র্যাম খায়, তো এটা তোমার কম্পিউটারে কি পারফরমেন্স নষ্ট করে দিবে না? তাহলে তোমাকে এমন একটা মানে প্রোগ্রামটাকে এমন ভাবে অপটিমাইজ করতে হবে যেন হচ্ছে এটা হচ্ছে র্যামের খুব বেশি জায়গা না খায়, আবার তোমার প্রোগ্রামটা এমন এফিসিয়েন্টও হইতে হবে যেন এটা আবার খুব বেশি সময়ও না নেয়। সো জিনিসটা হচ্ছে এরকম আর কি। সো এগুলার জন্য তোমার প্রোগ্রামাররা রেগুলার কাজ করে যে আমি কোন ভাবে প্রবলেমটাকে সলভ করলে এইটা হচ্ছে একটু কম সময় নিবে, কিংবা হচ্ছে আমার পারফরমেন্স এফিসিয়েন্ট হবে আর কি। সো জিনিসটা হচ্ছে এরকম, মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম। সো ওই ওই জন্যই আর কি অ্যালগোরিদমটা ডিপেন্ড করে আর কি। তো আমরা যদি বেসিক কাজ করতেছি, তোমাদের এখন অ্যালগোরিদম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বাট তোমরা যদি এরকম প্রবলেম সলভ করতে চাও, ইন দ্যাট কেস তোমাদেরকে অ্যালগোরিদম ডেভেলপ করতে হবে, যে মানে তোমাদেরকে যে ফর্মুলেট করতে হবে যে কিভাবে আগাইলে জিনিসটা কাজ করবে। অ্যাকচুয়ালি তোমরা এখনো ওই ওই কাজটাই করতেছো, মানে নিজে নিজে অ্যালগোরিদম ডেভেলপ করতেছো, বাট এগুলো হচ্ছে খুব সিম্পল অ্যালগোরিদম কিংবা খুব সিম্পল স্টেপ গুলো তোমরা ফলো করতেছো। আচ্ছা, তো এই হচ্ছে গেল। এখান থেকে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? অ্যাসাইনমেন্ট কি কি দিছিলাম? আর কোনো কোশ্চেন নাই, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছিলাম হচ্ছে, আচ্ছা তোমাদেরকে একটা নোটবুক ক্রিয়েট করতে বলছিলাম, যেখানে হচ্ছে যে একটা পার্টিকুলার সাইটের এক্সারসাইজ ছিল। আচ্ছা সাইটটা ওপেন করি, এই যে এখান থেকে, এখানে সবগুলো সলিউশন দেয়াই আছে। সো তোমরা হচ্ছে জাস্ট মানে জাস্ট এগুলো কপি করে তোমরা জাস্ট রান করে দেখলেই হবে, কিংবা জিনিসগুলো কিভাবে কাজ করতে সেটা দেখলেই হবে। সো মাত্র কয়েকটাই ছিল এখানে, মোটামুটি তোমাদের স্ট্রিং এর তাহলে কম্পিটিশনটা সম্পর্কে আর কি আইডিয়া হইতো। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা যেটা করতে বলছিলাম সেটা হচ্ছে যে পাইথনে সবগুলো আইটেমের যোগফল। সো আমরা যদি অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখে আসি, আমি যদি একটা টেস্ট নামে একটা লিস্ট নেই, টেস্ট, ওকে, সো আমার কাছে অনেকগুলো নাম্বার আছে, তো আমরা এগুলো যোগফল করবো, জাস্ট একটা ফর লুপ নিলেই হবে, ফর আই ইন টেস্ট। তার মানে কি, আই হচ্ছে আমার টেস্টের একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতেছে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা সাম সাম অফ লিস্ট নামে একটা ভেরিয়েবল নেই, যেটা ইনিশিয়ালাইজ ভ্যালু করে দেই জিরো। তো আমরা জাস্ট জাস্ট যেই কাজটা করবো সেটাতে এই সাম লিস্টের সাথে এই প্রত্যেকটা আইটেমকে যোগ করে দেবো, নাকি? তোমাদের এইবারে অ্যাসাইনমেন্টের কাজগুলো খুব ছোট ছোট ছিল, মানে এক লাইন দুই লাইন এরকম টাইপের আর কি।
সো এটার সাথে আই যোগ করে দিব, ওই তো কাজ শেষ। জাস্ট এখন ওটাকে প্রিন্ট করে দিব, যদি রান দিই এই যে সবগুলো যোগফল চলে আসছে, প্রত্যেকটা আইটেমের যোগফল এখানে চলে আসছে। আচ্ছা তারপর কি ছিল তোমাদের লার্জেস্ট আর স্মলেস্ট বলো, কেউ একজন কিভাবে করব? এটার মধ্যে একটা বাই ডিফল্ট ফাংশনই আছে আমার যতদূর মনে পড়ে, এক্স্যাক্টলি মনে নেই। ইকুয়াল টু টেস্ট ডট ম্যাক্স, আমি যদি একে প্রিন্ট করি, তোমরা কিভাবে করছো? না এটার এরকম নেই, অথবা সম্ভবত ম্যাক্স নামে ফাংশনই আছে মেথডটা। সো আমি যদি এর মধ্যে টেস্টকে পাস করি, হ্যাঁ এক্স্যাক্টলি, সো ম্যাক্স নামে ফাংশনই আছে। তো ম্যাক্স ফাংশনের মধ্যে যদি টেস্টকে পাস করে দেয়, লিস্টকে পাস করে দেয়, ও হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। ঠিক তার মানে মিন মিন নামেও আছে ফাংশন। সো আমি যদি মিন ফাংশন ইউজ করি, এই যে এক্স্যাক্টলি 3.4 আছে এখানকার মধ্যে মিনিমাম, একবারে দুই লাইনের কোড। সো পরের পরের অ্যাসাইনমেন্টটা ছিল হচ্ছে এইটা। আচ্ছা তারপরেরটা কি ছিল? রাইট এ পাইথন প্রোগ্রাম টু রিমুভ অল ডুপ্লিকেটস ফ্রম দ্য লিস্ট। আচ্ছা আমার একটা লিস্টে যদি স্ট্রিং আর নাম্বার দুইটাই থাকে, সেক্ষেত্রেও কি ম্যাক্স মিন কাজ করবে? কাজ করবে ইন দ্যাট কেস, ও হচ্ছে কিভাবে নেয় সেটা হচ্ছে কোশ্চেন। ফর এক্সাম্পল আমরা চেক করে দেখি, যদি এটা হয় এখানে ইরর খাবো শিওর, কারণ এটা তো আর যোগফল যোগ করা যাবে না, বাট জিনিসটা হচ্ছে এই জায়গায় কি আসবে। আচ্ছা ও স্ট্রিং আর ফ্লোট একসাথে সে ম্যাচ করবে না, সো তোমাকে আইদার কোনো কিছুতে কনভার্ট করে নিতে হবে আর কি, সোজা বাংলা ওটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, বাট এটাকে আসলে নাম্বারে কনভার্ট করা সম্ভব না। ইন দ্যাট কেস তোমার জন্য যেটা সেফ সেটা হচ্ছে কি জানি বলে এগুলাকে আর কি বাদ দিয়ে দেওয়া। আচ্ছা আমরা একটা স্ট্রিং কে যদি ইন্টিজারে কনভার্ট করি, দেখি ওটা কি হয়। আমি আচ্ছা এরকম কি কোনো ফাংশন আছে যে আমার একটা লিস্ট থেকে শুধুমাত্র নাম্বার গুলোকে নিবে? না এটা তুমি লজিক্যালি করতে পারো, এটার জন্য তোমার আহামরি ওই রকম কিছু করার দরকার নেই। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে বের করে নিতে চাই, এটা কাটে এখানে কাটে দেখি, আচ্ছা আমরা যদি এখান থেকে বের করে দিতে চাই, তাইলে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, ফিল্টার করতে পারি এরকম ভাবে, আমরা একটা নিউ লিস্ট নিলাম যেটা শুরুতে ইনিশিয়ালাইজ করলাম এমটি, আমরা নিব শুধুমাত্র হচ্ছে নাম্বার অথবা হচ্ছে ফ্লোট। সো আমরা এরকম করতে পারি, ফর আই ইন টেস্ট, তার মানে একটা একটা ভ্যালু অ্যাক্সেস করতেছি। সো কন্ডিশন একটা নিতে পারি, ইফ টাইপ অফ আই ইকুয়াল টু, আচ্ছা এটা সম্ভবত স্ট্রিং করে নিলেই হবে, টাইপ অফ আই যদি হচ্ছে, একটু দাঁড়া এটার জন্য, এটার আউটপুটটা সে এরকম str, আচ্ছা ওকে। সো ও যদি এরকম হয় যে ও যদি স্ট্রিং টাইপের কোনো কিছু পায়, তাহলে সে সেটাকে স্কিপ করবে, অথবা আমরা ওটাকে নিবই না, মানে অন্য অন্যগুলোকে নিব, যেমন হচ্ছে ইন্ট অর টাইপ অফ আই ইকুয়াল টু হচ্ছে ফ্লোট। আমি যদি একটা সংখ্যা নিই তাহলে ওটা কিভাবে আসে, 5 নিলাম, এটাকে যদি রান করি ইন্ট, আচ্ছা যদি 10 ফ্লোট, ওকে সো এটাই কাজ করার কথা। ইন দ্যাট কেস আমি হচ্ছে নিউ টেস্ট ডট অ্যাপেন্ড করে দিব হচ্ছে আই, তার মানে যদি আমার ইন্টিজার টাইপের হয় অথবা ফ্লোট টাইপের হয় শুধুমাত্র, তাইলে আমরা নিউ টেস্টে অ্যাপেন্ড করব, দেখি কাজ করে কিনা।
new test is run day oh na it ei bhabe kaj kore na so আরেকটা অপারেটর আছে ইজ দেখি ইজ কাজ করে কিনা ও ইজ কাজ করবে আচ্ছা সো এখানে ইকুয়াল ইকুয়াল না ইউজ করে তোমাকে হচ্ছে ইজ ইউজ করতে হবে আর কি ইজ এর কাজটা কি ভাই আচ্ছা হ্যাঁ এইটা কাজ তোমাদেরকে বলা হয় নাই সো পাইথনে ইজ একটা অপারেটর আছে ইজ যেটা সেটা হচ্ছে যে মানে একটা জিনিসকে তুমি যখন বলবা যে এইটা এই জিনিসটা কিনা মানে সেম অবজেক্টের মতো পড়ে কিনা সো ইন দ্যাট কেস তোমাকে হচ্ছে ইজ ইউজ করতে হবে আর কি তো আমি যেটা বলতেছি এখানে আমি এখানে যে কাজটা করতেছি এখানে ইকুয়াল অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না সো আমি এখানে যে কাজটা করতেছি যে টাইপ অফ সামথিং এই আই কি একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতেছে এই লিস্টের মধ্যে তাই তো আই এর ভ্যালু প্রথমে 4 আই এর ভ্যালু তারপরে 5 আই এর ভ্যালু তারপর 6.7 আই এর ভ্যালু তারপর 3.4 সো ও হচ্ছে আই কে নিয়ে আসতেছে তো আমরা যেটা এখানে করতেছি যে এ যদি ইন্ট অবজেক্টের মধ্যে পড়ে অথবা ও যদি ফ্লোট অবজেক্টের মধ্যে পড়ে ইস হচ্ছে ওই অবজেক্টের মধ্যে পড়ে কিনা সেটা চেক করার জন্য কিংবা এ হচ্ছে ওই পার্টিকুলার অবজেক্টটা কিনা সেটা সে চেক করে সো যদি আমার ইন্ট অথবা ফ্লোট হয় ইন দ্যাট কেস আমি হচ্ছে নিউ টেস্ট নামে যে নতুন লিস্ট নিলাম সেখানে আমি অ্যাপেন্ড করে দেবো সো ওখানে শুধুমাত্র আমার এগুলো আসবে কারণ এই দুইটা হচ্ছে ইন্ট অথবা ফ্লোট কোনোটাই না আমরা মূলত এখানে এখন পর্যন্ত তিন টাইপের আলোচনা করছি আর কি ইন্ট ফ্লোট আর এসটিআর আর কি স্ট্রিং সো আমাদের অ্যাকচুয়ালি তিন টাইপেরই আছে বাকিগুলো হচ্ছে ওই যে লিস্ট টিউপল ডিকশনারি আমরা বাকি যে ডাটা টাইপ গুলো আছে আর কি পাইথনের সো এখন পর্যন্ত বেসিক আছে এগুলো সো আমরা এখানে যেটা করছি যে ইন্টার ফ্লোট যদি হয় শুধুমাত্র তাইলেই আমি ওটাকে রাখবো আদারওয়াইজ রাখবো না আমি একটা জিনিস চেক করতে যাচ্ছিলাম ফর এক্সাম্পল আমরা যদি একটা স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে সেটার চেহারা কেমন হয় ফর এক্সাম্পল এ ইকুয়াল টু এটা সো আমি যদি একে প্রিন্ট করি আচ্ছা এটাকে কনভার্ট করা যাবে না সো এই চেষ্টা করো লাভ নাই বাট তোমরা হচ্ছে স্ট্রিং মানে একটা নাম্বার কি স্ট্রিং এ কনভার্ট করতে পারবে অথবা আবার ইন্টিজারে কনভার্ট করতে পারবে ফর এক্সাম্পল আমি যদি ওকে মানে তুমি যদি আমার স্ট্রিং টাইপ স্ট্রিংটা যদি আমার কোনো নাম্বার হয় ইন দ্যাট কেস তুমি ওটাকে ইন্টিজার অথবা ফ্লোটে কনভার্ট করতে পারবে অথবা আমি যদি এটাকে ফ্লোটে কনভার্ট করি তাহলে হচ্ছে এই যে 56.0 আর ইন্টিজার রাখলে শুধু 56 আসবে সো স্ট্রিংটা যদি তোমার নাম্বার হয় ইন দ্যাট কেস তুমি এটাকে কনভার্ট করতে পারবে বাট ওটা যদি কোনো স্ট্রিং হয় স্ট্রিং বলতে মানে এটাও তো স্ট্রিংই মানে ওখানে যদি কোনো নাম্বার না থাকে যদি জাস্ট আলফা নিউমেরিক থাকে ইন দ্যাট কেস মানে তোমার ওইটাকে তোমার কনভার্ট করতে পারবে না আরকি এই হচ্ছে ব্যাপার তো এইটা হচ্ছে যে টাইপ কাস্টিং তোমাদের যখন টাইপ কাস্টিং নিয়ে কথা বলতেছিলাম তখন হচ্ছে এই যে এই জিনিসগুলো বলছিলাম যে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা মনে আছে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করা এই জিনিসগুলো আর কি আচ্ছা তো এই হচ্ছে গেল এর পরের আমাদের যেটা ছিল সেটা হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম টু রিমুভ অল ডুপ্লিকেটস ফ্রম এ লিস্ট আচ্ছা আমরা যদি ডুপ্লিকেট রিমুভ করি ফর এক্সাম্পল আমরা আরেকটা লিস্ট নেই টেস্ট ওয়ান নামে লিস্ট নিলাম যেখানে আমরা ডুপ্লিকেট রাখবো ও আচ্ছা এটা আমরা গতদিন যখন করতেছিলাম মনে আছে সো অ্যাকচুয়ালি আমি পরে চেক করছি তোমার ওই যে নতুন করে অ্যাপেন্ড করা ওইটাই অ্যাকচুয়ালি তোমার সবচেয়ে বেটার ওয়ে মানে আমি সব জায়গায় ওইটাই পাইছি সো এখানেও আমরা ওই কাজটি করবো আমরা নতুন নতুন একটা নিব এমটি লিস্ট আমরা যেই কাজটা করব আমরা যদি সেম ভ্যালু পাই তাহলে আমরা হচ্ছে ওটাকে স্কিপ করে যাব সো একটা লুপ নেই ফর ইন টেস্ট ওয়ান সো আচ্ছা এটাকে না আরেকটা সহজ ভাবে করা যায় তুমি যদি ডুপ্লিকেট সরাতে চাও একটা একটা অপশন আছে আরেকটা অপশন আছে
সম্ভবত সেট চেক করি এক্সাক্টলি। সো আমার এখানে 45 কয়েকবার নিছি, একবার নিছি, দুইবার নিছি, তিনবার নিছি, সো এখন হচ্ছে 45 আর মাল্টিপল টাইমস নাই। সো এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট আর কি ডুপ্লিকেট রিমুভ করার, অথবা তোমরা হচ্ছে যেরকম একটা একটা করে ভ্যালু নিয়ে চেক করে ওইটাকে সরাতে পারবো। তবে পাইথনে একটা সুন্দর ফাংশন আছে সেট, সো তুমি যদি এই সেটের মধ্যে দিয়ে কোনো লিস্টকে পাস করো, সেট ফাংশনের মধ্যে দিয়ে যদি কোনো লিস্টকে পাস করো, ও যেটা করবে ও হচ্ছে বাকি সব মানে যেগুলো এডিশনাল আছে আর কি এডিশন গুলোকে সরাই দেবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা আমার এই ডাটা টাইপটা আমার লিস্ট টাইপের, কিভাবে বুঝলাম? থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে, বাট এখানে কি আমার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে? এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা। ইন দ্যাট কেস এটাকে যদি আমি চাই যে এটাকে আমি আবার লিস্টে কনভার্ট করব, তাহলে আমি লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে আবার পুরোটাকে পাস করতে পারি। এখন দেখি চেয়ারে কেমন আসে। এই যে এটা আমার আবার আগের মতো লিস্টে ব্যাক করছে। এটা আচ্ছা, থেকে যখন শুধু হ্যাঁ শুধু যখন সেট ছিল তখন দেখলাম যে এটা একটা সর্টিং ও করছে ছোট থেকে বড়। তাই কি? ওকে আমরা দুটোই প্রিন্ট করি। এখন এইভাবে লেখা যাবে না, প্রিন্ট করতে হবে। আমরা প্রথমে প্রিন্ট করি নিউ ওয়ান কে, তারপর প্রিন্ট করি নিউ। ওকে তো আমরা যদি প্রিন্ট করি এখন, না শর্ট করে নাই তো আগের মতো ছিল, ও জাস্ট ডুপ্লিকেটটাকে রিমুভ করছে। সো এটা হচ্ছে তুমি যদি শুধুমাত্র সেট ইউজ করো তাহলে যেরকম সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, আর তুমি যদি একটা লিস্টে কনভার্ট করতে চাও তাহলে এই যে লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে হবে। দাদা হ্যাঁ বলো। দাদা শুধু সেট দিয়ে দেখেন আপনি, এটা শর্ট করে যে আমি মাত্র ট্রাই করলাম, এটা শর্ট করে ছোট থেকে বড়তে। এই আমার এখানে করতেছে না সামহাও, দাদা লিস্টটা কেটে শুধু সেট দিয়ে করেন। এই যে সেট দিয়ে আছে তো, আমি তো দুটোই প্রিন্ট করে দেখালাম। এই যে এটা তো দাদা সেট ফার্স্টে করা, করছে শর্ট দাদা, আপনি শুধু সেট যখন দিচ্ছেন হ্যাঁ তখন মানে শর্ট। প্রথমবারে হচ্ছিল 12 আগে দেখাইছে, তারপরে 34 সেইভাবে একদম দেখাইছে ছোট থেকে বড় সাজায় দিছে প্রপার। এটা কি আচ্ছা শিওর? আপনি যখন নতুন করে দাদা আবার করলেন, আপনি যখন হ্যাঁ নতুন করে করলেন তখন কিন্তু অলরেডি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার ছিল সম্ভবত। না, আমি এই জিনিসটা আবার রান করছি, এটা আমার ইনিশিয়ালাইজড ভ্যালু, দেন আমি এখানে সেট করছি। ওকে সমস্যা নেই, আমরা আরেকটু টেস্ট করে দেখি, হইতেই পারে, চেক করে দেখি। রয় নামে একটা ভেরিয়েবল নেই, তো এখানে যে কাজগুলো করি 23, 45, 2, 34, 12, 12 তিনবার নিলাম, 23 আরেকবার নিলাম, 45 আর দুইবার নিলাম। ওকে তো আমরা যদি এখন করি এ ইকুয়াল টু সেট, এর মধ্যে দিয়ে রয়কে পাস করি, বি ইকুয়াল টু নিলাম হচ্ছে লিস্ট সেট রয়। সো এখন আমরা দুটোকে প্রিন্ট করি, প্রিন্ট এ, প্রিন্ট বি। ওকে লেটস চেক। আচ্ছা হ্যাঁ এখন শর্ট হয়েছে, না শর্ট হয় নাই। এই যে দাদা শুধু শুধু সেট, দাদা একদম শুধু সেটটা রান করেন, লিস্টটা দিয়ে না দাদা। তোমাদের কি মনে হচ্ছে এটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে? দাদা আমার আমি বারবার ট্রাই করতেছি হওয়ার কথা না, হওয়ার কথা না। জি ভাই, আচ্ছা আমারও হয়েছে। মানে এই যে এই যে দুই কেন সামনে আসলো, এই যে আচ্ছা দুই কিভাবে সামনে আসলো? হ্যাঁ কিন্তু দেখো এটা শর্ট না, এই যে 12 পরে আছে, 23 পরে আছে। এখন এটা হচ্ছে কি, ও যখন এটা রান করে, সেট ফাংশন রান করে, তখন ইন্টারনালি হয়তো ও অন্যভাবে জিনিসটা ক্যালকুলেট করে আর কি। সো ইন দ্যাট কেস হয়তো বা দুই সামনে চলে আসে, অথবা আরেকটা রিজন আছে। আরেকটা হইতে পারে যে পরের 23 আর 45 কে নিচ্ছে, এটা হইতে পারে। ও ওয়েট, হ্যাঁ আমি মনে ধরতে পারছি, সেটা হচ্ছে যেই সংখ্যাটা মাল্টিপল টাইম আসছে সেই সংখ্যাগুলো পরে নিয়ে আসা। দুই হচ্ছে এখানে একবার অ্যাপিয়ার হয়েছে, সো দুই হচ্ছে এখানে সবার সামনে আসছে। ঠিক সিমিলারলি 34 একবার আসছে, তো 34 দুই নম্বরে আসছে, মানে সিকোয়েন্সিয়ালি আসছে। এরপরে 12 হচ্ছে তিনবার আসছে, এরপরে হচ্ছে 12 কে নিয়ে আসছে, তারপরে 45 কে নিয়ে আসছে তিনবার, 23 তেইশ আবার শেষে গেল। এইখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা ভ্যালু চেঞ্জ করে চেক করি। কারণ 23 দেখেন হচ্ছে দুইবার আছে আর 45 আচ্ছা তিনবার। আমরা আমরা দুই কে কয়েকবার আরো কয়েকবার নেই,
লেটস চেক। আচ্ছা এখন দুইকে সামনেই রাখছে না, তাহলে আমি যে লজিকটা বলছি সেটা তাহলে খাটে না। ও সামহাও আর কি ভিতরে ইন্টারনালি যখন ও ক্যালকুলেট করে তখন আমরা তো জানি না এই ফাংশনের ভিতরে অ্যাকচুয়ালি কি কোড আছে, এই ফাংশন তো অ্যাকচুয়ালি কোড আছে আর কি ভিতরে কিছু কোড আছে, সো আমরা এখনো জানি না যে ভিতরে কি কোড আছে। সো ও সামহাও ওখান থেকে মানে যখন ফাইনাল ক্যালকুলেট করে তখন দুই সামনে চলে আসে আর কি। আমরা এখানে আরো কিছু ভ্যালু চেক করে দেখতে পারি, ফর এক্সাম্পল 4 ইউজ করলাম, 4কে আবার সামনেও রাখলাম, এই যে 4 আবার এখানে 3 নম্বরে আসছে। সো আমরা আসলে জানি না ও কিভাবে ভিতরে ক্যালকুলেট করতেছে, সামহাও এরকম কোন ইস্যু আছে আর কি। আর কোন মানে এক্সাক্ট আমি কোনো ইয়া পাচ্ছি না আর কি, এক্সাক্ট আমি কোনো থিওরি পাচ্ছি না আর কি এটার জন্য যে ভিতরে এটা আসলে কিভাবে কাজ করতে পারে। অথবা আমরা দেখে আসতে পারি, পাইথনের তো সোর্স কোড উন্মুক্ত, সোর্স কোড অফ পাইথন সেট ফাংশন, আমি একটা ওয়েবসাইটে পাইলাম যে একদম ও একদম র্যান্ডম অর্ডার করে দেয় আর কি, মানে যে এখন ইয়া ফলো করে না। আমারও মনে হয় সামহাউ ও র্যান্ডম অর্ডার করে, এটা তো মোটামুটি আউটপুট দেখে আমরা শিওর, কিন্তু ওই মানে কম্পিউটারের র্যান্ডমও অ্যাকচুয়ালি র্যান্ডম না। যেমন তুমি যদি কম্পিউটারে র্যান্ডম কিছু করতে চাও তুমি সবসময় অলওয়েজ দেখা যাবে যে ওই একটা জায়গা থেকে তোমার শুরু করতে হবে। সো অ্যাকচুয়ালি আমরা ওই জন্য ওইটাকে বলি হচ্ছে সুডো র্যান্ডম আর কি, যখন আমরা চাই যে খুব বেশি র্যান্ডম করার চেষ্টা করি তখন সেটাকে আমরা বলতে হচ্ছে সুডো র্যান্ডম, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে আসলে র্যান্ডমাইজ করাটা খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে গুগল গ্রুপ, কোড কিভাবে জানি চেক করা যায়, মানে তোমার প্রত্যেকটা ফাংশন অ্যাকচুয়ালি ওই ফাংশনের কি কি কাজ আছে আছে এখানে সেট আছে, কিন্তু ওখানে কোডটা দেয়া নেই, সেটের বর্ণনা দেয়া আছে। না এখানে কোড দেয়া নেই, কোড কেমনে জানি বের করা যায়, মানে পাইথনের তোমার হচ্ছে পাইথন তো হচ্ছে ওপেন সোর্স, তো তোমার হচ্ছে ওই প্রত্যেকটা ফাংশনের আবার কি কোড ইউজ করা হয়েছে সেটা আর কি দেখা যায় আর কি। সেটা আমি যদি পাই তাহলে তোমাদেরকে মানে নেক্সট দিন দেখাবো আর কি কিভাবে তোমার একটা পার্টিকুলার ফাংশনের ভিতরে কোডটা চেক করা যায় আর কি। এই মুহূর্তে আমার আচ্ছা এখানে একটা আছে, জাস্ট ঘুরে আসে not helpful, let's see if it works. আচ্ছা নেম ইন্সপেক্ট ইস নট ডিফারেন্ট, ইন্সপেক্ট কিসের আন্ডার নেম, ইট ইস নট এ মডিউল ক্লাস মেথড ফাংশন ট্রেস দ্য ফ্রেম অর কোড অবজেক্ট।
ও তো অবশ্যই একটা অবজেক্ট, কিন্তু ওকে কেন শো করতেছে না? আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা এটা ডিটেলস চেক করতে হবে, চেক করে তো অবশ্যই কোনো না কোনো উপায় আছে। আচ্ছা এটা সম্ভবত শুধু ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্য, অথবা লাস্ট একটা ট্রাই দিই। আচ্ছা জাস্ট ফাংশন হিসেবে ইউজ করছি, লেটস সি। নম্বর নিয়ে উঠলে আমি ডিল, ওকে সো আমাকে এটা হচ্ছে সামহাও ইনস্টল করতে হবে। তোমাদের যদি কোনো মডিউল মিসিং থাকে তোমরা কি জানো কিভাবে ইনস্টল করতে হয়? হ্যালো হ্যালো হ্যালো, কেউ কখনো করো নাই না? ওকে আমি তোমাদেরকে জিনিসটা একটু দেখাই। তো আমি যদি আমার, আচ্ছা এই জিনিসটা তোমরা এখন ধরতে পারবে না, আমি অন্য একটা কাজ করবো আগে। এটা আপাতত ফলো করার দরকার নেই। আচ্ছা আচ্ছা এইটা তো আমি একটু বলে রাখি, সেটা তোমাদের জানা দরকার। তোমরা যখন অ্যানাকোন্ডা ইউজ করো তোমরা আসলে মেইন এনভায়রনমেন্ট ইউজ করো না, তোমরা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করো। আমি এখানে অ্যাকচুয়ালি ওই কোন্ডারই আলাদা একটা জিনিস ভার্সন ইউজ করতেছি, মানে আলাদা একটা মানে মিনিমাইজড একটা ভার্সন ইউজ করতেছি আর কি। আমারটাকে বলে হচ্ছে মিনি কোন্ডা, তোমরা ইউজ করো অ্যানাকোন্ডা, আমি ইউজ করি মিনি কোন্ডা, জিনিস একই কোন্ডা আর কি। তো আমার এখানে আছে যে তিনটা আলাদা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করা আছে, আমি জাস্ট চেক করে নিলাম যে আমার এনভায়রনমেন্ট গুলোর নাম কি। তো আমার সম্ভবত আমি তোমাদেরকে যেটাতে দেখাচ্ছি সেটার নাম হচ্ছে জুপিটার। সো আমি যখন একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করি ওইটা তখন এইভাবে আসে, এই যে আগে ছিল জ্যাঙ্গো এখন আমি আসছি জুপিটারে। ওকে সো এখন এখন তোমাদের মেইন জিনিস, মেইন জিনিসটা হচ্ছে তোমরা যদি কোনো মডেল ইনস্টল করতে চাও পিপ ইনস্টল, মানে কমান্ড প্রম্পট থেকে আর কি, পিপ ইনস্টল ও কি বলছে DILL। ওকে সো আমার মডিউলের নাম হচ্ছে DILL, ওকে ইনস্টল দিলাম। তোমাদের অবশ্যই ইনস্টল করা লাগবে না, কেন জানো? কারণ তোমাদের অ্যানাকোন্ডা তো অ্যানাকোন্ডা বাই ডিফল্ট সবই থাকে, আমার এখানে মিনিকোন্ডা যেটা ব্যাপার আমি হচ্ছে মিনিমাল ভার্সন ইউজ করি, আমার এখানে হচ্ছে বাই ডিফল্ট ম্যাক্সিমাম গুলাই থাকে না। সো আমার যখন দরকার হয় আমি জাস্ট তখন নামাই নিই আর কি, জিনিসটা হচ্ছে এরকম। তারপরে তোমাদেরকে জানাই রাখলাম। আচ্ছা এখন কাজ করার কথা, ওকে সো কাজ করছে, বাট কাহিনী হচ্ছে জিনিসটা এইরকম ভাবে না, মানে এইভাবে পাওয়া যাবে না আর কি। আচ্ছা আমি দেখি যদি বিল্ট ইন ফাংশন গুলো সামহাও কোনোভাবে বের করা যায়। যেমন ওরা এখানে যেটা বের করছে এটা হচ্ছে ইয়ার জন্য কি জানি বলে ইউজার ডিফাইন্ড ফাংশন, সো ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্য মেবি করা যায়, বাট বিল্ট ইন এর জন্য এটা না, অথবা হয়তো ফার্দার আরো কোনো অপশন আছে। ওকে ওয়েট
এভাবে ইন্সপেক্ট ইউজ করছো, এটাও ইউজার ডিফেন্ড ফাংশনের জন্য। সম্ভবত আমার কোয়েরিটাই ভুল হয়েছে। এই যে এটা হচ্ছে ওদের অরিজিনালি, এখানে ওটা প্রিন্ট ফাংশনের জন্য প্রিন্ট ফাংশন কি কাজ করে সেটা বের করছে। দেখছো তোমাদের হচ্ছে এটা কি প্রিন্ট ফাংশন একটা? হ্যাঁ তাই তোমাদের হচ্ছে। আচ্ছা এই যে পাইথনের প্রিন্ট ফাংশন, এই যে এটা হচ্ছে দেখো তো জাস্ট এক্সাম্পল দেই, এই যে তোমরা যে প্রিন্ট করো এই 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 প্রিন্ট ফাংশনের অংশ আছে এই যে পুরাটা, দেখো একটা প্রিন্ট ফাংশনের ভিতরে কত কিছু আছে। তোমরা জাস্ট এক লাইনে এক লাইনে প্রিন্ট কমান্ড ইউজ করে আর তোমাদের প্রিন্ট হয়ে যায়, অথচ এটার ভিতরে এই যে এত কিছু চলে, কতগুলো লাইন? 3082টা লাইন। বুঝছো এবার ফাংশন ইউজ করার সুবিধা? এটা আছে তোমার পাইথনের প্রিন্ট ফাংশনের মানে ভিতরের অংশ আর কি, মানে ও অ্যাকচুয়ালি কি কি করে সেটার আর কি, সেটার কোডটা আর কি, সোর্স কোডটা আর কি। আচ্ছা যাই হোক, আমরা সেটআপটা দেখি, আমি যদি পাই তোমাদেরকে আমি পরে শেয়ার করবো আর কি। এটা দিয়ে কাজ করবেন, এটা সম্ভবত শুধুমাত্র বিল্ট ইন সরি ইউজার ডিপেন্ড ফাংশনের জন্য। ওকে সো গেল, তোমাদের এখানে আর কোনো কোশ্চেন আছে? তোমরা কিভাবে করছো, তোমরা কিভাবে ডুপ্লিকেট রিমুভ করছো, তোমাদেরটা শুনি। এনিওয়ান? ওই যে আপনি তো ওই লাস্ট ইয়ারতে একটা দেখাইছিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ ওই যে মানে ইয়া করে করে আর কি, ওই যে নিউ লিস্ট আর কি, আগে যেটা যদি না থাকে নট ইন, হ্যাঁ হ্যাঁ নট ইন ওখানে আর কি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাড করে করে আর কি। হ্যাঁ বুঝছি। আচ্ছা ওকে, তো এটা হচ্ছে একটা শর্টকাট আর কি, যে সেট ইউজ করে আর কি, আমার মাত্র ওটার কথা মনে হলো, সেটের কথা মনে হলো। আচ্ছা তো গেল, ইভেন তুমি সেট ইউজ করে তোমার ফার্দার যদি স্ট্রিং থাকে মানে একই ধরনের নাম আছে, সেক্ষেত্রে তুমি এই জিনিসটা তখন তোমার জন্য শর্ট করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের জন্য ছিল, হ্যাঁ ইজানি ছিল কোঅর্ডিনেট অফ থ্রি পয়েন্টস, কে একজন শেয়ার করো কে করছো। তোমাদের জন্য ছিল হচ্ছে থ্রি পয়েন্টস, লিস্ট হিসেবে নিবা, ইনপুট হিসেবে নিবা, এবং দেন হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম ডিস্টেন্স বের করবে। এনিওয়ান কি করে নাই নাকি আজকে? এটা কে করছে ভাই? এটা পারি নাই করতে কেউই না। আচ্ছা ওটা তো পরে আসতেছে। তোমরা হচ্ছে পরেরটা করছো, 6 নম্বরটা করছো কেউ? হ্যালো ভাই করি নাই তো। ছয় কেউ করে নাই? ছয় তো অনেক ইজি ছিল অ্যাসাইনমেন্ট ভাই, অ্যাসাইনমেন্ট আজকে দুইজন জমা দিয়েছে মাত্র, মাধবী আর শীলা দুইজন। আচ্ছা তো ওরা কি করছে, 5-6 করছে ভাই? 6 নম্বরটা হচ্ছে আমি গুগল থেকে কপি পেস্ট করে বসিয়ে দিছি। হ্যাঁ যেটাই করো করতে পারছো মানে কাজ করছে? কি ভাই কাজ করছে তো? আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আমরা জাস্ট নিজেরা একটু এখানে করে দেখি। ফর এক্সাম্পল আমরা যদি একটা এসে নেই, আমার টেস্ট পি এর মধ্যে আমি একটা জাস্ট র্যান্ডম কয়েকটা টেক্সট নিয়ে আসি, ফর এক্সাম্পল র্যান্ডম ইংলিশ টেক্সট। আচ্ছা নিয়ে আসি, ধরো এটা একটা এসে কপি করলাম, কই এখানে আসাটা, এটা আমি কি হিসেবে নিচ্ছি, স্ট্রিং হিসেবে নিচ্ছি, সো ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যেটা তোমরা প্রিফার করো। কাহিনি হচ্ছে মাঝখানে কোনো জায়গায় ওরাও কোটেশন ইউজ করছে, যে কারণে আমার এটা ব্রেক করছে।
ব্রেক যে করছে একটা লাল লাল যে হয় না এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্রেক করছে। আচ্ছা এক কাজ করি আমরা আলাদা করে কোনো আর কোনো ভালো জেনারেটর আছে আছে কিনা জিপসাম জেনারেটর। আচ্ছা এখান থেকে নিয়ে একটা মোটামুটি ফর এক্সাম্পল এই প্যারাগ্রাফটা নেই লরেম ইপসাম তাহলে আর এত বড় হবে না খুঁজে বের করা লাগবে না কোনটার জন্য মিসিং গেছে। আচ্ছা এই যে হ্যাঁ এটা এখন সম্পূর্ণটা রেট আসছে। ওকে সো আমরা যদি এই স্ট্রিং এর জন্য কাজ করি এটা রান দিলাম আমরা প্রথমে প্রথমে যে কাজটা করতে পারি সবচেয়ে সহজ ভাবে সেটা হচ্ছে আমরা যাই করি না কেন আমরা এখানে সেভ করে রাখবো। সো আমরা টেস্ট বি ইকুয়াল টু টেস্ট বি ডট লোয়ার ইউজ করি প্রথমে। লোয়ার ইউজ করলে কি হবে সবগুলো হচ্ছে স্মল কেস হয়ে যাবে। আমি যদি টেস্ট বি কে চেক করি এখন এই যে সবগুলো হচ্ছে লোয়ার কেস হয়ে গেছে। ওকে এখন আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে কাউন্ট করা। সো কাউন্ট করার আগে শুরুতে আমরা যেটা করতে পারি প্রথমে স্ট্রিপ ইউজ করতে পারি। স্ট্রিপ ইউজ করলে কি হবে সামনে আর পিছনের যে এডিশনাল আমার হচ্ছে হোয়াইট স্পেস থাকে নর্মালি যদি থাকে আর কি তাহলে ওটা চলে যাবে। বাই ডিফল্ট আমার এখানে নাই সো আমার এখানে ইউজ করা যায় না ইউজ করাও তা বাট আমরা তারপরেও করে রাখি আর কি গুড প্র্যাকটিস হিসেবে। ডট স্ট্রিং এবং আমরা টেস্ট স্পিকার চেক করলাম ওই তো যা ছিল তাই আছে আমার হোয়াইট পেস থাকলে সেটা আর কি সরাই ফেলতো। এখন আরেকটা কাজ করি এখন আমরা স্প্লিট করে ফেলি। স্প্লিট করলে কি হবে এনিওয়ান কেন বল স্প্লিট করলে কি কাজ হবে না কেউ বলে না এই যারা করছো তোমরা স্প্লিট করে কি পাইছো ডটের স্প্লিটে ওই যে ডটের পর থেকে আলাদা আলাদা এখানে ডট আছে কোন আচ্ছা এই যে ডট আছে ওকে তো আমি যদি ডট ইউজ করি হ্যাঁ বলো স্প্লিট করলে হুম হুম ভাই স্প্লিট করলে সবগুলো ওয়ার্ড আলাদা হয়ে যাবে যেমন লরিয়াম আলাদা হয়ে যাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমি যেটা করতে পারি আমি যদি স্প্লিট ইউজ করি এখন হচ্ছে বাই ডিফল্ট আমি যদি এখানে ভিতরে বলে না দেই যে কি দিয়ে স্প্লিট করতেছি আমি বাই ডিফল্ট আবার স্পেস স্পেস যেটা আছে স্পেস দ্বারা সে হচ্ছে স্প্লিট করে ফেলবে। সো আমি যদি ডান দেই এই যে দেখো এবং সে একটা লিস্ট রিটার্ন করবে এই যে দেখো এখানে সবগুলো ওয়ার্ড আছে আমার যতগুলো ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে ওই স্ট্রিং এর মধ্যে সবগুলোকে সে এক একটা মানে আইটেম লিস্টের এক একটা আইটেম হিসেবে সে আমাকে রিটার্ন করছে। এই যে এটা কিন্তু লিস্ট এই যে থার্ড ব্র্যাকেট দেখো এবং সে প্রত্যেকটা ওয়ার্ড কে এক একটা আইটেম হিসেবে সে রিটার্ন করছে দেখছো। ওকে সো আমাদের কাজটা ছিল হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বের করা। ফ্রিকোয়েন্সি মানে কি যে একটা ওয়ার্ড একটা পার্টিকুলার ওয়ার্ড কতবার আসছে সেটা বের করা। এর জন্য অনেক সহজ সহজ কিছু মডিউল আছে আমরা চেক করতে পারি গুগলে find frequency of a list of words in a list. Okay, so আমরা দেখি সহজ কি কি উপায় আছে। ওকে ওটা একটা দিছে এটা হচ্ছে কালেকশন 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 একটা মডিউল আছে কালেকশন আন্ডার আছে কাউন্টার নামে একটা ফাংশন আছে ওরা হচ্ছে এটা ইউজ করছে। সো আমরা দেখি আমরা যদি এটা ইউজ করি কপি করলাম এখানে পেস্ট করলাম ওকে সো আমাদের হচ্ছে পাস করব আমরা কাকে টেস্ট পি কে আমরা পাস করব হচ্ছে টেস্ট পি কে আমাদের এটা কি টেস্ট পি হিসেবে আসছে না লিস্টের লিস্টটা। সো আমরা টেস্ট পি কে পাস করব
প্রিন্ট করি ওটাকে আমরা কাউন্টারের মধ্যে রাখবো এবং কাউন্টকে আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখি কেমন আসছে এটা। এই যে দেখো কাউন্টার যে কাজটা করছে, এই যে দি আসছে হচ্ছে 6 বার, পুরো প্যারাগ্রাফে দি ওয়ার্ডটা আসছে হচ্ছে 6 বার, লরেম ওয়ার্ডটা আসছে 4 বার, অফ আসছে হচ্ছে 4 বার, ইপসাম আসছে হচ্ছে 3 বার, অ্যান্ট আসছে হচ্ছে 3 বার। এইভাবে আছে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি ও আছে সর্ট করে দিয়েছে ম্যাক্সিমাম থেকে মানে মিনিমামের দিকে আর কি। সো এই যে যেটা সবচেয়ে বেশিবার ইউজ হয়েছে হচ্ছে দি 6 বার। সো জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে এইরকম, তোমাদেরকে যেই কারণে এই টাস্কটা দেয়া, তোমাদেরকে আমি এই টাস্কটা আবার দিব, আমি এখানে জাস্ট তোমাদেরকে আপাতত ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি আসে আসে দেখাইলাম। তোমাদের নেক্সট কাজটা কি থাকবে আমি এখনই একটা আইডিয়া দিয়ে দিই, সেটা হচ্ছে তোমাদের নেক্সট কাজটা থাকবে আমরা এখান থেকে কি পাইলাম, পার্টিকুলারলি বিভিন্ন ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি পাইলাম না। তোমরা যেটা করতে পারো, তোমরা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ডের, ধরো তোমরা একটা এসে বানাইছো ফর এক্সাম্পল, এসে একটা লিখছো, তোমরা ওখানে যে কাজটা করতে পারো পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ডের দুটো লিস্ট তৈরি করতে পারো, এবং তোমরা ওখান থেকে ওই লিস্ট থেকে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর কতবার তোমার এসএতে ইউজ করা হয়েছে, কতবার অ্যাপিয়ার হয়েছে সেটা চেক করতে পারো। যেটা যত বেশি, যেটা বেশি অ্যাপিয়ার হবে তুমি ওটাকে ধরে নিলে যে তার মানে এই পার্টিকুলার প্যারাগ্রাফটা, এই পার্টিকুলার তোমার ইমোশনটাকে বেশি প্রকাশ করতেছে, পজিটিভ অথবা নেগেটিভ। সো তোমাদের মানে নেক্সট কাজটা হবে এরকম, তোমাদেরকে আমি স্ট্রিং প্রসেসিং এই জন্য আর কি দিছিলাম যে তোমরা হচ্ছে ধরো ফিউচারে একটা অনেক বড় এসে তুমি তোমার পড়ার সময় নেই, যেমন ধরো এখনকার দিনে যে বিভিন্ন বট আছে না, কম্পিউটার প্রোগ্রাম আছে না, যে ওরা তোমার তুমি একটা প্যারাগ্রাফ ইনপুট দিচ্ছে সেই প্যারাগ্রাফটা দেখেই সে বলে দিচ্ছে যে আচ্ছা এই প্যারাগ্রাফটা হচ্ছে পজিটিভ একটা ভাব প্রকাশ করছে অথবা নেগেটিভ একটা ভাব প্রকাশ করছে। কিংবা তোমাদের ফিউচারে দেখবে তোমাদের অনেকে অ্যানালাইসিস করছে ডাটা এরকম, যে ফেসবুকে অথবা টুইটারে ডাটা অ্যানালাইসিস করতেছে যে রিসেন্টলি একটা পার্টিকুলার ইস্যুতে এতগুলো পোস্ট আসছে, এতগুলো স্ট্যাটাস আসছে, সো এই স্ট্যাটাস গুলো আসলে পজিটিভ নাকি নেগেটিভ। সো ইন দ্যাট কেস তখন তোমাকে এইভাবে স্ট্রিং প্রসেস করতে হবে যে সবার পোস্ট কালেক্ট করে তখন তুমি আমাদের চেক করবা যে পজিটিভ ওয়ার্ড কতগুলো আছে, নেগেটিভ ওয়ার্ড কতগুলো আছে, এবং সেখান থেকে তুমি বোঝার চেষ্টা করবা যে মানে ও ম্যাক্সিমাম ধরো 1000টা পোস্ট আছে এগুলো তোমার পজিটিভ নাকি নেগেটিভ, মানে তুমি না পড়েই তুমি বোঝার চেষ্টা করবো। সো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে প্রোগ্রামিং, মানে আমাদের নিজেদের যে যেই কাজটা আমাদের করতে কষ্ট হয়েছে সেটাকে সে সহজ করে দেয় আর কি। তো এইটা হচ্ছে আমাদের ওই যে লাস্টেরটা আর কি। সো এইটুকুই ছিল, তো তোমরা যদি জাস্ট নেটে একটু সার্চ দিতে, ওই যে দুইজন যেরকম কোর্সে নেটে সার্চ দিছে, জাস্ট নেটে সার্চ দিলেই তোমরা হচ্ছে এই যে কিছুই না, জাস্ট 3 লাইনের কোড, একটা মডিউল জাস্ট ইম্পোর্ট করতে হয়, ওখান থেকে কাউন্টার ফাংশন ইউজ করবো, কাউন্টারের মধ্যে দিয়ে এই লিস্টটা পাস করে দিলে, যে লিস্ট আমরা স্প্লিটের পর পাইছি আর কি, স্প্লিট করার পর পাইছি, সেটা পাস করে দিলে জাস্ট তোমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা চলে আসে কোন ওয়ার্ডটা কতবার আসছে সেটা, এবং এখান থেকে তুমি ফার্দার আরো অনেক কাজ করতে পারবে, জাস্ট ম্যাক্স মিন ও খুঁজে বের করতে পারবে যে কোন কোনটা ম্যাক্স টাইম আসছে কোনটা মিন টাইম আসছে। যেমন কাউন্টারের আমরা যদি ফার্দার আরো কিছু দেখি, পাইথন কালেকশন এক্সাম্পলস অথবা ওভাবে সার্চ দিয়ে কিছু একটা, এখানে কি আছে ওরা আর কোনো দিছে, আচ্ছা এরা আর কোনোটা দেয় নাই, আমরা চেক করি পাইথন কালেকশন এক্সাম্পল, দেখি এখানে চেক করে কি কি আছে, কি কি আছে মানে এখানে তোমার কাউন্টারের ফার্দার আরো অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলোকে তুমি ইউজ করতে পারো আর কি তোমার নিজের কাজের জন্য। সো জাস্ট নেটে সার্চ দিলেই হবে। আমি একবার ইজি লেভেলের কয়েকটা চাচ্ছিলাম, আমি সম্ভবত আগে নোটিশ করছি, আমি এটা নিয়ে আগে কাজ করছিলাম, অনেক আগে কাজ করছিলাম একবার। আচ্ছা এটা এখানে খুব একটা দেয় নাই, কাউন্টার কালেকশন আমরা আগের সার্চে চলে যাই, এখান থেকে আমরা পাইতে পারি ফার্দার আরো কিছু এক্সট্রা কভার প্রোগ্রাম।
আচ্ছা এই যে দেখো, আরো ওরা আরো একটা জিনিস ইউজ করছে, আইটা টুলস চেইন, এটাও কাজের, এখানে লাগবে না বাট এটা অনেক কাজের একটা মডিউল কিংবা ফাংশন। এই যে এরা আরেকটা কাজ করছে, এরা হচ্ছে জিপ ইউজ করছে, জিপ ইউজ করলে, জিপ ইউজ করলে কাজ করা যায় আর কি। ওরা হচ্ছে ওই যে মানে জিপ ইউজ করে জাস্ট প্রিন্ট করছে আর কি, শো করছে যে কোনটার জন্য কতগুলা, এইভাবে আর কি কাজ করছে। মানে ওই যেরকম স্ট্রিং নিছে, স্ট্রিং এর মধ্যে হচ্ছে ওই যে প্রথম স্প্লিট করছে, স্প্লিট করে লিস্ট আসবে, এবং লিস্টের ভিতর থেকে ওরা আবার ফার্দার চেক করছে যে কোনটা কতবার আসছে আর কি, এবং তারপর প্রিন্ট করছে এইভাবে। যাই হোক, তোমরা হচ্ছে জিনিসটা হচ্ছে কি, তোমরা যখন প্রবলেম পাবা, তোমাদের এখন প্রবলেম গুলো আছে খুবই বেসিক টাইপের প্রবলেম, তো তোমরা এখন নেটে সার্চ দিলে ইজিলি এগুলো সবগুলো সলিউশন পাওয়া যাবে, জাস্ট নেটে সার্চ দেওয়া দরকার। আচ্ছা এখন আমরা পাঁচে ব্যাক করে আসি, পাঁচে আমরা দেখি কি ছিল। পাঁচে ছিল হচ্ছে প্রবলেমটা নিয়ে আসি, মার্কডাউন। ওকে, ওকে, সো আমাদের প্রবলেমটা ছিল এরকম যে আমাদের তিনটা কোঅর্ডিনেট দরকার এবং আমরা সেটার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম ডিস্টেন্স বের করব। ওকে, সো আমাদের কোঅর্ডিনেট এক্স ওয়াই টাইপের, আমি আর ইনপুটের কাছে গেলাম না, কিংবা অথবা তোমার ইনপুট এইভাবে, আচ্ছা ইনপুট সহ করে দেখে। সো আমরা প্রথমে ইউজারকে প্রিন্ট করে দেখালাম, আচ্ছা দরকার নেই এটা, আমরা প্রথমে একটা নিউ লিস্ট নেই, এমটি, আমরা হচ্ছে ইনপুট নিব হচ্ছে এরকম ভাবে এ কমা বি। তোমাদেরকে বলতে এই জিনিসটা আমি দেখাইনি আগে, সেটা হচ্ছে, আচ্ছা ওয়েট দেখাচ্ছি, এন্টার টু ভ্যালুস এমনি বলে দিলাম আর কি, এক্স ওয়াই ফরম্যাটে, এক্স কমা ওয়াই। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এ কমা বি নিছি তাই না, এ কমা বি মানে হচ্ছে যে ও একসাথে দুইটা ইনপুট নিবে, তো আমি হচ্ছে আগে, আচ্ছা আমি আগে ইউজার কাছে কারেক্ট ইনপুট নিয়ে আসি, সেটা হচ্ছে আমি কয়টা আছে ইনপুট নিব, মানে কয়টা কয়বার হচ্ছে আমি এক্স ওয়াই এর ভ্যালু নিব। তাহলে আমি ইউজারকে বলি ইনপুট এন্টার নাম্বার অফ পয়েন্টস, এটা করলে কি সুবিধা হবে, আমরা হচ্ছে তাহলে একটা ফর লুপ ইউজ করতে পারবো, তাহলে ও যদি বলে ও তিনটা বিন্দু নিবে, আমি তোমাদেরকে তিনটা বলছিলাম ফর এক্সাম্পল, সো ফর আই ইন রেঞ্জ এক্স। দাদা এখানে আপনি ইনপুটে ইন্টিজার ইয়ে করলেন না, তোমাদেরকে তিনটা করে ইনপুট নিতে হবে না, তোমরা সরাসরি এখানে থ্রি ইউজ করতে পারতো, যেহেতু আমি তোমাদেরকে বলেই দিচ্ছি তিনটা, তো যাই হোক আর কি, আমি তারপরে এক্সট্রা করে রাখলাম, মানে এটাতে তোমরা আর কি তিন ইনপুট দিবে আর কি, ইন্টার নাম্বার অফ পয়েন্টস। ওকে, সো আমি হচ্ছে তিনবার কি করবো, তিনবার হচ্ছে আমি দুটা করে ভ্যালু ইনপুট নিবো, দুটো করে ভ্যালু ইনপুট নিব। জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি যদি আলাদা একটা লাইনে দেখাই, সেটা হচ্ছে আচ্ছা জাস্ট ওয়াই জেড নেই, ওয়াই কমা জেড ইনপুট, এটা কাজ করার কথা এইভাবে। আচ্ছা টু
step 3 print while chat. Okay, so run the 4 5. ও আচ্ছা না, এভাবেও কাজ করবে না। তাহলে আমি যেটা কাজ করতে পারি, দুটো ভ্যালু আলাদা করেই নেই। এন্টার ফার্স্ট কোঅর্ডিনেট, ওটা যেন কিভাবে কাজ করে আমার এক্স্যাক্টলি মতো মনে আসতেছে না। আচ্ছা তাহলে আমরা যেটা করি, ভিডিও স্টিক সিমিলার ভাবে নেই, এটা তাহলে ভাঙ্গেই করি, একটা এডিশনাল লাইন just like this. So এখানে আমি দিলাম হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, তার মানে আমি একটা বিন্দুর জন্য এআরবি নিয়ে নিলাম। আচ্ছা নিলাম, ওকে আমি এটাকে লিস্টে কনভার্ট করব। আমি ভিতরে একটা পয়েন্ট পয়েন্ট নামে আমি একটা লিস্ট ক্রিয়েট করি, এটাকে শুরুতেই করা দরকার। এটা হচ্ছে এম্পটি লিস্ট। সো আমি যেটা করব, আমি সাথে সাথে করে ফেলতে পারি, যেটা ইনপুট আসবে সেটা হচ্ছে পয়েন্ট ডট অ্যাপেন্ড এ। তাহলে আমার প্রথম পয়েন্টটা লিস্ট ইনপুট হয়ে গেল। এরপর আমি যেটা করব, পয়েন্ট ডট অ্যাপেন্ড বি। এখন একটা জিনিস বুঝো, আমি একটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা লিস্ট নিচ্ছে, এবং সেই লিস্টে আমি কটা করে ভ্যালু নিচ্ছে, দুইটা ভ্যালু, একটা হচ্ছে আমার ওই যে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু, আরেকটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু। আমি জাস্ট দুটো ভ্যালু ইনপুট নিচ্ছে। ওকে, আমার যখন একটা পয়েন্টের জন্য দুইটাই নেওয়া শেষ, মানে পয়েন্টে তো আমি দুটো ভ্যালু নিচ্ছি, এক্স কোঅর্ডিনেটের ভ্যালু আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু, এখন এই ভ্যালুটাকে আমি কই অ্যাড করে দিব? এই যে আমার নিউ লিস্ট আছে, এটাকে আমি আরেকটু সুন্দর নাম দিই, পয়েন্ট লিস্ট। ওকে, সো আমার যখন এই কাজটা শেষ, আমি যে কাজটা করব এখন, পয়েন্ট আন্ডারস্কোর লিস্ট ডট অ্যাপেন্ড, কাকে অ্যাপেন্ড করব? এই যে এক একটা পয়েন্টকে অ্যাপেন্ড করব। সো পয়েন্টকে অ্যাপেন্ড করলাম, এই জিনিসটা টোটাল এখন কয়বার হবে? 3 বার। ওকে, আমরা বের হয়ে আসি লুপ থেকে, আমরা জাস্ট ইনিশিয়াল আগে প্রিন্ট করি জিনিসটা ঠিকভাবে আসতেছে কিনা সেটাকে চেক করি। সো কাকে আমরা চেক করব? পয়েন্ট লিস্ট। আমরা আগে দেখি যে আমাদের তিনটা ভ্যালু, তিনটা পয়েন্টের ভ্যালু ঠিকভাবে ইনপুট হচ্ছে কিনা। ওকে, সো আমি যদি এটা রান করি, আমাদের কয়টা পয়েন্ট টোটাল ইনপুট দিব? 3টা। ওকে, প্রথম পয়েন্টের জন্য ফার্স্ট কোঅর্ডিনেট, ফর এক্সাম্পল 3.5, ওয়াই কোঅর্ডিনেট নেই 4.5। ওকে, এবার হচ্ছে আবার সেকেন্ড পয়েন্টের জন্য, এন্টার ফার্স্ট কোঅর্ডিনেট। আমরা এখানে আরেকটু সহজভাবে, আচ্ছা ওটা পরে, আগে আমরা চেক করি ঠিকভাবে ইনপুট হচ্ছে কিনা। 2.5 হচ্ছে এক্স অক্ষে, আর 6.5 হচ্ছে ওয়াই অক্ষে। আরেকটা পয়েন্টের জন্য ফার্স্ট কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটের ভ্যালু নিব, ফর এক্সাম্পল 3.5, এবার 3. আবার ওয়াই কোঅর্ডিনেটের জন্য 3.5 নিলাম। সো দেখো, আমার হচ্ছে এই যে পয়েন্ট লিস্টের মধ্যে আমি হচ্ছে এখন আমি তিনটা পয়েন্ট পাই গেলাম। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্টের এক্স আর ওয়াই, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টের এক্স আর ওয়াই, এটা হচ্ছে থার্ড পয়েন্টের এক্স আর ওয়াই। আমি এখানে আরো ইউজারের সুবিধার জন্য আরেকটা এখানে লাইন প্রিন্ট করে দিতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট এন্টার, সরি এন্টার হ্যালো পয়েন্ট নাম্বার। যেহেতু এক্স এর ভ্যালু 0 থেকে শুরু হয়, আমি এখানে এক্স প্লাস 1 দিয়ে দিতে পারি। সো আমি যদি এখন এটা রান করি, এন্টার নাম্বার অফ পয়েন্টস 3, অপস এক্স প্লাস 1, এটা হচ্ছে 0 থেকে শুরু হবে, তাহলে সরি এটা আই প্লাস 1। ওকে, সো আমি যদি এটা রান করি, টোটাল নাম্বার অফ পয়েন্ট আমার 3, তাহলে প্রথম ভ্যালুর জন্য পয়েন্ট নাম্বার 1 এর জন্য এক্স এক্স কোঅর্ডিনেট নিলাম 3.5 3.5,
সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য ওই যে পয়েন্ট নাম্বার 2 আর কি। এটা কি কমপ্লেক্স লাগতেছে? আমি জাস্ট এটা এটা হচ্ছে বোঝা সুবিধার জন্য দিছি আর কি। আচ্ছা তো তারপরে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য হচ্ছে নেই 4.5 নিলাম একটা ভ্যালু, আবার ওয়াই অক্ষের জন্য তাই নিলাম, আর থার্ড কোঅর্ডিনেটের জন্য নিলাম 5.5, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটও 5.5ই নিলাম। সো আমার দিন শেষে তিনটা পয়েন্ট পাচ্ছি আমি হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টের এক্স আর ওয়াই, এটা হচ্ছে আমার থার্ড পয়েন্টের এক্স আর ওয়াই। আচ্ছা ওকে, সো তোমাদেরকে আমি বলছিলাম হচ্ছে এটা হচ্ছে তোমরা মানে ইনপুট নেওয়াটা আর কি। সো ইনপুট নেওয়ার কাজ শেষ, তোমাদের কাজ হচ্ছে এখন ম্যাক্সিমাম মিনিমাম ডিস্টেন্স বের করা। আচ্ছা আমরা একটা ডিস্টেন্স বের করি, ফর এক্সাম্পল আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে চেক করতে হবে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সটা আসলে এখান থেকে আমাকে মেজার করতে হবে। তাহলে এখন বলো আমরা কিভাবে ডিস্টেন্স মেজার করি দুটা পয়েন্টের মধ্যে। ও যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, তারপর ওটা কি হচ্ছে 1 - x2 প্লাস দুইটাকে যোগ করবো, যোগ করলে হচ্ছে মাঝখানে দূরত্ব পেয়ে যাবো। জাস্ট বর্গ করলেই ভাই রুট দিতে হবে উপরে, হ্যাঁ উপরে রুট দিতে হবে, রুট ওভার, সরি ভুলে গেছি। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রুটটা কিভাবে ইউজ করি প্রোগ্রামিং এ, এসকিউআরটি এসকিউআরটি ম্যাথ, ওই যে ইম্পোর্ট ম্যাথ এবং ম্যাথ ডট এসকিউআরটি, আমি যদি 25 দিই তাহলে কত আসবে 5, ঠিক আছে এই যে math.sqrt এটা তোমাকে দেখাইছিলাম ভুলে গেছো। আচ্ছা তো আমাদের এখন যেটা দরকার আমাদের ক্যালকুলেট করার দরকার এইটা, তো আমরা প্রথমটার জন্য ক্যালকুলেট করি, আমরা dist between a আর b নিলাম মানে প্রথম দুইটা আর কি, আমি তার এখানে a আর b আলাদা করে উল্লেখ করি নাই। আচ্ছা তাহলে প্রথম দুইটার যে ডিস্টেন্স হবে, এখন বলো ডিস্টেন্স আমি কিভাবে বের করব, আমার হচ্ছে প্রথমে x x1 - x2 করি নাকি? ওকে আচ্ছা আমাদের তো স্কয়ার রুটের মধ্যে নিতেই হবে, সো আমি আগে স্কয়ার রুট ফাংশনটা নিয়ে নিই, নিলাম ওকে। এর মধ্যে যে কাজটা আমরা এখন করব x1 - x2 এটাকে বর্গ বর্গ করব। আচ্ছা ওকে তাইলে আমরা ভিতরে আরেকটা ব্র্যাকেট নেই, x1 কিভাবে পাবো এখন বলো, গতদিন অনেক সুন্দর করে বুঝছিল এখন বলো ইন্ডেক্সিংটা কিভাবে করব, এই ওয়ান দেয়া মানে কি প্রথম আইটেম ওয়ান এর পরে আবার জিরো থার্ড ব্র্যাকেট দিয়ে, ও সরি এটা ওয়ান না এটা হচ্ছে জিরো, জিরো হবে ওয়ান দিলে সেকেন্ড হয়ে যাবে এক্স্যাক্টলি, তাহলে আবার জিরো দিলে আমি এই ভ্যালুটা পাই গেলাম নাকি? ওকে এই তো তোমরা তো কত ভালো পারো। এখন মাইনাস করব কোনটা, পয়েন্ট আন্ডারস্কোর লিস্ট একের শূন্য শূন্য, এই তো ভেরি গুড। এটাকে আমার কি করা লাগবে, স্কোয়ার করা লাগবে নাকি? স্কোয়ারের জন্য কি করছিলাম মনে আছে? আচ্ছা এটার জন্য আমরা এইটাকে এটার সাথে সরাসরি এটা ইনটু এটা দিয়ে দিতে পারি, অথবা আমরা হচ্ছে ম্যাথ ডট পিওডব্লিউ একটা ফাংশন আছে, ম্যাথ ডট পিওডব্লিউ এইটা কমা টু এটাও নিতে পারি, অথবা হচ্ছে আর কোন সহজ সিস্টেম আছে কিনা, পাওয়ার ইন পাইথন এই যে একটা সহজ সিস্টেম পাওয়া গেছে, এটা সহজ সিস্টেমটা কি ডাবল স্কয়ার মানে স্কয়ার বলতে আর কি, হ্যাঁ মানে ডাবল ইনটু আর কি দিলে সেটা পাওয়ার হিসেবে চলে আসবে। সো আমরা আর এত জটিলে না যাই, ম্যাথ ডট পিওডব্লিউ তে না যাই,
আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশটা আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে সেটার সাথে আমরা পাওয়ার করে দিলাম, ঠিক আছে এই পর্যন্ত? ওকে, এটার সাথে আমরা পাওয়ারটা দুইটা আলাদা আলাদা হবে না? কোনটা আবার বলো। মানে হচ্ছে হ্যাঁ আলাদা আলাদা লিস্টে আমি এখানে কি করছি, আমি এখানে x1 মাইনাস x2 করছি, তাহলে x1 মাইনাস x2 স্কয়ার হোল স্কয়ার। এখন আমি কি করব, y1 মাইনাস y2 করব, আমি এটা কপি করে নেই, কমন সে কমন। এখন আমার কি দরকার, y1 মাইনাস y2, তাহলে 0 এর হচ্ছে 1 নাম্বার পজিশন আর 1 এর 1 নাম্বার পজিশন, মানে এই যে 0 এর 1 নাম্বার পজিশন আর 1 এর 1 নাম্বার পজিশন, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতেছি এবং সেটাকে আমি করতেছি কি হোল স্কয়ার করতেছি, এবং এই দুইটাকে আমি এই দুইটা স্কয়ারকে আমি এখানে যোগ করতেছি, এবং যোগ করার পরে রুট করতে হবে টোটালটাকে, আবার আমি রুট করতেছি, ঠিক আছে ক্লিয়ার? সো এটা এটা হচ্ছে আমার কোন ডিস্টেন্সের জন্য, a আর b এর ডিস্টেন্স। তাহলে আমি যদি এইভাবে প্রত্যেকটার বাকিগুলোও করব, তাহলে dist a আন্ডারস্কোর c যদি আমি নেই, আমি পুরাটা আবার না লেখে, এখন আমি কি করব, a আর c, তাহলে 0 এর 0 মাইনাস 2 এর 0, 0 এর 1 মাইনাস 2 এর 1, মানে যে এর ইনডেক্স কত, 2, আর 2 এর আমি নিচ্ছি হচ্ছে 0 আর 1, 0 আর 1, ওকে। ঠিক সিমিলারলি আমি যে কাজটা করব, আচ্ছা এবার হচ্ছে বি আর সি, সো বি আর সি, তাহলে প্রথমটা হবে কি 1, 1 থেকে 1 এর 0 থেকে 2 এর 0 বিয়োগ, 1 এর 1 থেকে 2 এর 1 কে বিয়োগ করতেছি, ওকে। সো আমরা যদি এটা এখন পাই, আমরা যে কোনো একটা প্রিন্ট করি জাস্ট চেক করার জন্য যে ঠিকভাবে কাজ করতেছে কিনা, রান দিলাম, এই যে একটা ভ্যালু আসা, তার মানে কাজ করছে ঠিকভাবে, ওকে। সো জিনিসটা হচ্ছে আমি এখন এইভাবে তিনটা ভ্যালু পেলাম, আমাদেরকে এখন কি করতে হবে, জাস্ট ম্যাক্স আর মিন বের করতে হবে। আমরা তাহলে একটা কাজ করতে পারি না, একটা লিস্ট নেই, নিউ নামে একটা লিস্ট নিলাম, এমটি লিস্ট, আমরা নিউ এর মধ্যে অ্যাপেন্ড করে দিলাম, নিউ ডট অ্যাপেন্ড, প্রথমে করলাম এই ডিস্টেন্সটাকে, তারপরে তারপরে করলাম হচ্ছে এ আর সি কে, তারপরে করলাম হচ্ছে বি আর সি কে, অ্যাপেন্ড করলে কি হবে, তিনটা ভ্যালুই এখন আমার কার মধ্যে চলে আসবে, নিউ এর মধ্যে চলে আসবে। সো আমি যদি এখন নিউ এর চেহারা দেখি, রান দিলাম, এই যে আমি এখানে তিনটা ভ্যালুই পাই গেছে। সো আমার এখন কাজ কি, আমার এখন কাজ হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম আর মিনিমামটা বের করা। সো আমি এখন যেটা করব, প্রিন্ট ম্যাক্স ডিস্টেন্স কমা, আচ্ছা সেটা হচ্ছে কি, একটু আগে আমরা ম্যাক্স ফাংশন দেখলাম না, ম্যাক্স এর মধ্যে কাকে পাস করব, নিউ, আর আরেকটা করব হচ্ছে প্রিন্ট মিন ডিস্টেন্স কমা মিন, আচ্ছা মিন ফাংশন আছে, তার মধ্যে দিয়ে আমি কাকে পাস করব, নিউ ফাংশন কে, নিউ লিস্ট কে পাস করব। সো আমি এখন দেখি রান, আচ্ছা এই এমটা ছোট হতে হবে না, কোনটা, ওই যে মিন ফাংশন, এক্স্যাক্টলি এই জন্য এরর পাইছে, এই যে। সো আমার আছে ম্যাক্স ডিস্টেন্স আর আছে মিনিমাম ডিস্টেন্স, পাই গেছে, এবং তুমি এই ডিস্টেন্স থেকে এখন তোমাদেরকে এখানে তো আমি তিনটার জন্য ইউজ করছি, সো এখান থেকে তোমার আরো প্রবলেম ফর্মুলেট করা যায়, যেমন আমি তোমাকে বললাম যে এটা সমবাহু ত্রিভুজ নাকি সমদ্বিবাহু ত্রিভুজ নাকি বিষমবাহু ত্রিভুজ, তোমার কাছে তো হচ্ছে এখন তিনটার ডিস্টেন্সই আছে, তুমি এখান থেকে বের করতে পারবে না যে এটা কি,
এখানে অ্যাকচুয়ালি আমি তিনটাই প্রিন্ট করছিলাম শুরুতে, দুইটা কিন্তু আমি একই পাইছি, খেয়াল করছিলা? আরেকটা হচ্ছে ভিন্ন। সো এটা অ্যাকচুয়ালি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয় আর কি। মানে আমি যদি আমি এই যে যেই পয়েন্টগুলো ইনপুট নিছি, এই পয়েন্টগুলোকে যদি তুমি গ্রাফে প্লট করো এবং মাঝখান দিয়ে রেখা টানো, তাহলে তুমি দেখতে পারবে যে এরা হচ্ছে এক্স্যাক্টলি সমদ্বিবাহু ত্রিভুজ। মানে দুইটা দুইটা ভ্যালু সেম আসে, আরেকটা ভ্যালু ডিফারেন্ট আসে। তো এইটাই আর কি, যে তুমি যদি এখান থেকে ডিস্টেন্স বের করতে পারো, তুমি এখান থেকে খুব ইজিলি মানে বের করতে পারবে আর কি, যে এটা কোন টাইপের ত্রিভুজ, কারণ তোমার কাছে তো অলরেডি বাহুর দৈর্ঘ্য আছে। ডিস্টেন্স বলতো কি, বাহুর দৈর্ঘ্য, জিনিসটা বুঝতে পারছো? সো তোমাদেরকে তাহলে এই টাস্কটা আবার থাকবে, এবং এইবার আমি বলে দিব যে এটা হচ্ছে তুমি ডিসাইড করবা যে এটা হচ্ছে কি, কোন টাইপের ত্রিভুজ। অথবা তোমাদেরকে আমি বলে দিতে পারি যে আরো একটা ইনপুট নেওয়ার জন্য তাহলে কি হবে, চারটা ভ্যালু, চতুর্ভুজ। সো ইন দ্যাট কেস মানে মানে ওই চারটা ভ্যালু থেকে তুমি ডিসাইড করবা যে এটা কি টাইপের, এটা কি বর্গ নাকি আয়ত নাকি কি টাইপের। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তো তোমাদেরকে আজকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা একটু ডিকশনারি টাইপের আজকে ডাটা টাইপ দেখবো। আমরা হচ্ছে লিস্ট দেখছি আর কি গতদিন, তো আজকে ডিকশনারি দেখবো। ডিকশনারি জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার মানে একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। এতদিন ধরে আমাদের জিনিসটা ছিল এরকম যে জাস্ট শুধু ভ্যালু থাকতো। ফর এক্সাম্পল একটা লিস্ট, ফর এক্সাম্পল একটা লিস্ট, এই যে একটা লিস্ট, লিস্টের মধ্যে কি আছে, শুধু ভ্যালু। আর এখন হচ্ছে একটা করে ভ্যালু থাকবে না, এখন হচ্ছে আমার দুইটা করে থাকবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, মানে কি ভ্যালু পেয়ার হিসেবে থাকবে। সো ডিকশনারি হচ্ছে একটা এক্সাম্পল দেখে আসি। এই যে এইটা হচ্ছে একটা ডিকশনারি, ডিকশনারির মধ্যে দেখো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে আমার একটা কি, এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এখন আমি একটা সহজ মানে আর একটু অন্য টাইপের ডিকশনারি দেখি, অন্য টাইপ না মানে তোমাদেরকে অন্য একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা আসলে ডিকশনারি সম্পর্কে আর একটু ক্লিয়ার হবা। আমরা এটা নিচে ইমিডিয়েট নিচে একটা, আচ্ছা উপরে নেই। ওকে, সো পেস্ট করলাম আমি, ফর এক্সাম্পল ডিটেলস, পার্সন ডিটেল, পার্সন ডিটেল নামে আমি একটা ডিকশনারি ইয়া করলাম। আচ্ছা এটা হচ্ছে আমার ডিকশনারির ভেরিয়েবল নেম, ডিকশনারি নেম, এটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে আমি অ্যাসাইন করতেছি। আমার কি ভ্যালু পেয়ার থাকবে হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, আচ্ছা আমি একটু ভালো এক্সাম্পল দেখি, সহজ এক্সাম্পল। সো আমার একটা পার্সন ডিটেইলে কি কি থাকতে পারে, নেম থাকতে পারে, রাইট? সো আমার নেম হচ্ছে আমার কি, এরকম কোলন দিয়ে আমি ভ্যালু দেব, আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিই। সো এফ নেম, এফ নেম দিলাম হচ্ছে আমারটাই দিই, শান্ত। তারপরে এল নেম দিই হচ্ছে রয়, যেহেতু সবে আমার বার্থডে জানেই গেছ। সো বিটে দিলাম হচ্ছে জুন। আচ্ছা তারপরে হচ্ছে আর কি কি দেওয়া যায়। ওকে, আমি কোথায় আসি এই মুহূর্তে, সো লিপস ইন, আচ্ছা গেল, আর দরকার নেই। আচ্ছা সো জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ডিকশনারি। সো ডিকশনারিতে একটা জিনিস খেয়াল করো, এটা তো বড় দরকার নেই, ছোট করে দিয়ে দিই। সো ডিকশনারিতে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে আমার থাকবে হচ্ছে এরকম ভাবে, একটা হচ্ছে কি থাকবে এবং ওই কি এর করসপন্ডিং একটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে কোলন দিয়ে সেপারেট করা, এরকম একটা কি থাকবে এবং আরেকরকম একটা ভ্যালু থাকবে। সরি আমি একটা জিনিস মিস করছি, হ্যাঁ কমা মিস করছি, তাই তো বলে এরকম লাগতেছে। আচ্ছা সো এটা হচ্ছে আমার একটা আইটেম, এটা হচ্ছে আমার একটা আইটেম, এটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম,
এটা হচ্ছে আমার থার্ড আইটেম, এটা হচ্ছে আমার ফোর্থ আইটেম। প্রত্যেকটা আইটেমে এরকম থাকবে একটা করে কি থাকবে এবং ওই কি এর করেসপন্ডিং একটা ভ্যালু থাকবে, একটা করে কি থাকবে এবং সেই কি এর করেসপন্ডিং একটা ভ্যালু থাকবে, একটা করে কি থাকবে এবং সেই কি এর একটা করেসপন্ডিং ভ্যালু থাকবে। এই হচ্ছে একটা ডিকশনারি। সো পাইথনে হচ্ছে এই ডিকশনারিটা খুব ইজিলি মানে সরাসরি এইভাবে ডিক্লেয়ার করা যায় এবং এটা সরাসরি ইমপ্লিমেন্ট করা যায়। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ডিকশনারি মানে টাইপের ডাটা টাইপ ডিরেক্ট থাকে না, সো এটা বানাইতে হয় এবং সেটা মোটামুটি বেশ ভালো কষ্টের কাছে আর কি, ঠিক আছে। সো পাইথনে এটা একটা অনেক বড় সুবিধা, মানে পাইথন এই কারণে আর কি ডাটা সায়েন্স এত জনপ্রিয় হওয়ার মেইন রিজন হচ্ছে এই যে এই ধরনের ডাটা টাইপ গুলো, যে লিস্ট টাইপের ডাটা টাইপ, তারপর ডিকশনারি টাইপের ডাটা টাইপ, এই জিনিসগুলো হচ্ছে লাইফটাকে অনেক ইজিয়ার করে দিয়েছে পাইথনে। সো কোড গুলো অনেক এই কারণে ছোট হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে পাইথনের একটা ডিকশনারি। তো এখন আমরা ডিকশনারি বিভিন্ন রকম দেখতে পারি কি কি অপারেশন আছে। ফর এক্সাম্পল তুমি হচ্ছে যদি একটা এমটি ডিকশনারি ডিক্লেয়ার করো, তাহলে তোমার হচ্ছে আমি দেখাইছিলাম যে এটা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে না। সো এখানে হচ্ছে যে তুমি জাস্ট এমটি যদি ডিকশনারি তৈরি করো, ইনিশিয়ালাইজ করো, তাহলে হচ্ছে এরকম জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। যেমন লিস্টের ক্ষেত্রে মনে আছে, লিস্টের ক্ষেত্রে আমরা যখন ইনিশিয়ালাইজ করি তখন কি করি, জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ভিতরে কোনো পার্টিকুলার আইটেম নাই। সো এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করো যে এই মুহূর্তে আমার এটা হচ্ছে এমটি একটা লিস্ট। তো তুমি যদি ডিকশনারি এরকম ভাবে ডিক্লেয়ার করো, এমটি ডিকশনারি ডিক্লেয়ার করো, তাহলে হচ্ছে জাস্ট এরকম আইদার এটা করতে পারো, অথবা হচ্ছে এই যে অল্টারনেটিভ আরেকটা ওয়ে আছে। সো তুমি যেটা করো আর কি, তো আমি হচ্ছে এটা এখন যদি আমি প্রিন্ট দেই আর রান করি, দেখো এমটি ডিকশনারি প্রিন্ট হয়েছে এবং ও হচ্ছে এখানে টাইপটাও প্রিন্ট করছে। সো টাইপ হচ্ছে আমার এই যে ডিকশনারি ক্লাসের আন্ডারে আর কি, সেটা আর কি প্রিন্ট করছে। ওকে, ইনিশিয়ালাইজেশন দেখো এখানে হচ্ছে এই যে একটা প্রথম একটা ডিকশনারি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার, এটা হচ্ছে আমার কি, এই কি এর ভ্যালু হচ্ছে এটা, এটা আমার সেকেন্ড কি, এই কি এর ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার থার্ড কি, এটা হচ্ছে ওর ভ্যালু। ওকে, সেকেন্ড আরেকটা ডিকশনারি নেওয়া হয়েছে, এটা হচ্ছে মানে দেখাইছে আর কি যে দুইটা হচ্ছে কিরকম, দুইটা হচ্ছে একই রকম হয় কিনা। সো আগে আছে আমরা প্রিন্ট করে দেখি, তারপর চেক করে দেখি যে হয় কিনা। রান দিলাম, দেখো প্রথমটার জন্য ও হচ্ছে এখানে যে এক্সাম্পলটা অ্যাকচুয়ালি দিতে চাইছে সেটা হচ্ছে তুমি যদি এখানে স্ট্রিং নাও ইউজ করো, ও বাই ডিফল্ট হচ্ছে ওটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেবে। এই দেখো শুরুটা তো ওইখানে কোটেশন দিয়ে স্ট্রিং করে দিছে, পরেরটাতে কিন্তু ও কোটেশন দেয় নাই, বাট তারপরে ও এটাকে বাই ডিফল্ট কোটেশন নিয়ে নিছে। দাদা এখানে ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিছেন আপনি? হ্যাঁ, এখানে ডাবল কোটেশন ইউজ করলে কোনো সমস্যা নেই। আমি কি এক্সাম্পল ডাবল ইউজ করছিলাম? হ্যাঁ ডাবল ইউজ করছিলাম। ওই যে স্ট্রিং এর ক্ষেত্রে আর কি তুমি সিঙ্গেল ইউজ করো না ডাবল ইউজ করো ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা ইউজ করলেই হবে, তবে দুইটা যখন মিক্স আপ করবো তখন কেয়ারফুল। আচ্ছা, তো ওইটাই আর কি যে তোমার তুমি যদি এখানে স্ট্রিং হিসেবে নাও ইউজ করো, কোটেশন নাও দাও, মানে এটা হচ্ছে তুমি ডিকশনারি হিসেবে ডিক্লেয়ার করবো আর কি, এখানে তুমি সরাসরি ডিকশনারি হিসেবে নিছো আর এখানে তুমি ডিকশনারির মধ্যে দিয়ে পাস করবা এই যে ভ্যালু মানে কি আর ভ্যালু গুলো। সো তুমি যখন পাস করবা ও তখন অ্যাকচুয়ালি এটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে নিবে, যেটা আর কি যেই টাইপের সেটাকে সে সেই টাইপের কনভার্ট করে নিবে। সো এই যে কনভার্ট করে নিছে এবং দুইটাকে সে চেক করে দেখছে যে হ্যাঁ এরা হচ্ছে ইকুয়াল। ওকে, এবং লেন্থ হচ্ছে 3, কেন আমার হচ্ছে তিনটা আইটেম আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে তুমি দুই ভাবেই হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারো। এটা হচ্ছে প্রথম ওয়ে, এই যে আমি যেরকম ইনিশিয়ালাইজ করলাম ঠিক, এটা হচ্ছে একবার সরাসরি তুমি মানে ভ্যালু দিয়ে 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 করলে যেখানে তুমি বাই ডিফল্ট কোলন ইউজ করছো। আরেকটা হচ্ছে তুমি আরেকভাবে ইনিশিয়ালাইজ করতে পারো, সেটা হচ্ছে এই যে ডিক্ট ফাংশনের মধ্যে দিয়ে তুমি পাস করতে পারো, সেটা হচ্ছে এই যে এরকম। সেই ক্ষেত্রে তোমাকে ইকুয়াল দিতে হবে আর কি, কি ইকুয়াল ভ্যালু, কি ইকুয়াল ভ্যালু, কি ইকুয়াল ভ্যালু। সো দিস ইজ অল ইউ হ্যাভ টু ইনিশিয়ালাইজ আ ডিকশনারি। ওকে, এখন আমরা দেখি ডিকশনারির ফার্দার অন্যান্য হচ্ছে কি কি আছে। তো তুমি যদি শুধু কি প্রিন্ট করতে চাও, তাহলে তুমি হচ্ছে যে তোমার ডিকশনারি নেম ডট কিস, তুমি যদি শুধু ভ্যালুস প্রিন্ট করতে চাও তাহলে ডিকশনারি নেম ডট ভ্যালুস মেথড, তুমি যদি আইটেম গুলো প্রিন্ট করতে চাও, আইটেম মানে কি, আইটেম মানে কি আর ভ্যালু দুইটাই, কি ভ্যালু দুটো পেয়ার, সো তুমি সেক্ষেত্রে ডট আইটেমস দিলে তোমার এটা প্রিন্ট হবে, মানে পুরো আইটেমটাই প্রিন্ট হবে। সো আমি যদি রান দিই, এই যে দেখো প্রথমটাতে আমি শুধু কি গুলাকে প্রিন্ট করছি, এই যে শুধু কি গুলো আসছে, দ্বিতীয় লাইনে আমি হচ্ছে ভ্যালু গুলাকে প্রিন্ট করছি,
এই যে ডিকশনারি ডট ভ্যালুস, সো ভ্যালু গুলো প্রিন্ট হয়েছে, এবং পরে আমি আইটেম গুলোকে টোটাল আইটেমটাকে প্রিন্ট করছি। একটা আইটেম মানে কি, ডিকশনারিতে কি ভ্যালু পেয়ার, সো যে কি আর ভ্যালু দুইটাই প্রিন্ট হয়েছে, কি আর ভ্যালু দুইটাই প্রিন্ট হয়েছে, কি আর ভ্যালু দুইটাই প্রিন্ট হয়েছে, এইভাবে আইটেম গুলো সে আমার কাছে শো করছে। ওকে, এখন তুমি কিভাবে একটা ভ্যালু, পার্টিকুলার ভ্যালু তুমি হচ্ছে অ্যাক্সেস করবা কিংবা হচ্ছে সেট করবা? তো ওরা হচ্ছে প্রথমে একটা এমটি ডিকশনারি অ্যাসাইন করছে, মানে ইনিশিয়ালাইজ করছে। ওকে, সো আমি যদি এখানে তোমার একটা ইনিশিয়াল কি নেই এবং সেই ইনিশিয়াল করেসপন্ডিং, ইনিশিয়াল কি এর করেসপন্ডিং একটা ভ্যালু নিলাম, এইভাবে আমি এখানে হচ্ছে প্রথমে দুইটা নেওয়া হয়েছে। পরে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ওই যে কি ওয়ান, যেটা কি ওয়ানে আবার আরেকটা ভ্যালু অ্যাসাইন হয়েছে, তার মানে এখন কি আগের এটা থাকবে? থাকবে না। আমি যদি একটু রান করে দেখি, এই যে দেখো আমি শুরু থেকে, হ্যাঁ বলো, এই পার্টটা একটু আরেকবার বলবেন যে এই যে এই ভ্যালুটা কিভাবে নিছে মাই ডিকশনারিতে থার্ড ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু। ও আচ্ছা 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 আচ্ছা, আগে তোমাদের মনে আছে কিনা, আগে আমরা এটাকে কি হিসেবে ইউজ করতাম, ইনডেক্স হিসেবে ইউজ করতাম না? একটু দাঁড়ো আর একটু ক্লিয়ার হবে। আমরা একটা লিস্ট টাইপের ডাটা নেই, মাই লিস্ট নিলাম, মাই লিস্ট ডট অ্যাপেন্ড, সরি পাইপ নিলাম, আবার মাই লিস্ট ডট অ্যাপেন্ড এইট নিলাম। সো আমি যদি মাই লিস্ট কে এখন অ্যাক্সেস করতে চাই, কি হয়েছে, কোনো ভুল করছি, আচ্ছা আন্ডারস্কোর, আচ্ছা যদি রান করি এই যে দুটা ভ্যালু আসলো। এখন লিস্টে আমার একটা আইটেম মানে কি একটাই ভ্যালু না, লিস্টে আমরা ইন্ডেক্স করি কিভাবে, এটা হচ্ছে আমার জিরো নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ওয়ান নাম্বার ইন্ডেক্স। সুতরাং আমি যদি এখানে জিরো ইন্ডেক্স ইউজ করি, অলওয়েজ মনে রাখবে এখানে আমি যখন থার্ড ব্র্যাকেট ইউজ করবো ইমিডিয়েট নেম এর পরে, দ্যাট মিনস দিস ইজ দ্য ইন্ডেক্স। সো আমার জিরো ইন্ডেক্সে কি আছে, পাঁচ, ওয়ান নাম্বার ইন্ডেক্সে কি আছে, আট। ওকে, সো এইটা এই জিনিসটার মানে হচ্ছে আমার ইন্ডেক্স। তো লিস্টে আমার আইটেম হচ্ছে একটাই, মানে সরি মানে আইটেম বলতে হচ্ছে মানে শুধু ভ্যালুটা থাকে আর কি, আর এখানে তোমার কি ভ্যালু। সুতরাং তুমি এইখানে যখন ইন্ডেক্সিং করো তখন তুমি ওই যে জিরো ওয়ান টু ইন্ডেক্স করে আগাও, আর ডিকশনারিতে যেটা হয় তুমি হচ্ছে ইন্ডেক্সিং মানে যখন করবো তখন তুমি কি দিয়ে অ্যাক্সেস করবা, এখানে তুমি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করো, ওই যে জিরো ওয়ান মানে সিরিয়াল যে ইন্ডেক্সটা আছে সেই সিরিয়াল ইন্ডেক্সে তুমি অ্যাক্সেস করো, আর এখানে তুমি হচ্ছে কি দিয়ে অ্যাক্সেস করবা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে আমার, আচ্ছা আগে মাই লিস্টটাকে প্রিন্ট করে রেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, তো আমার হচ্ছে লিস্ট হচ্ছে 5,8, আমার হচ্ছে সেকেন্ড ভ্যালু হচ্ছে 8। এখন আমি মাই লিস্ট 1 কে যদি আমি 10 অ্যাসাইন করে দেই এবং তারপরে যদি আমি মাই লিস্ট কে প্রিন্ট করি, কি আসে শুরুতে, আমি শুরুতে আমার ভ্যালু কত ছিল, মাই লিস্ট ওয়ান নাম্বার ইন্ডেক্স এর পজিশনের ভ্যালু কত ছিল, 8। আমি যখন এখানে অ্যাসাইন করলাম 10, তখন কি আর 8 থাকলো, থাকলো না, 8 এর জায়গায় কত হয়ে গেল অ্যাসাইন, 10 হয়ে গেল। তার মানে আমি ওই পার্টিকুলার ইন্ডেক্সটা ধরে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক তেমনি ভাবে আমি যখন এখানে অ্যাক্সেস করতেছি আমি কি দিয়ে অ্যাক্সেস করতেছিলাম, এই যে এরকম কি কি ওয়ান কি টু এইভাবে অ্যাক্সেস করতেছিলাম। সো আমরা আগে এটার চেহারা দেখে আসি, তাইলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। আমরা এটা এইখানে না নিয়ে এটা আলাদা করে ফেলে, আমি এখন এখানে আমার ডিকশনারিটাকে প্রিন্ট করি। সো আমি যদি এটাকে এখন প্রিন্ট রান দিই, যে এটা হচ্ছে আমার এখনকার চেহারা, আমি যখন ইনপুট নিলাম আমার চেহারা হচ্ছে এইটা। তার মানে দেখো আমার এটা হচ্ছে আমার কি ওয়ান, এটা হচ্ছে তার করেসপন্ডিং ভ্যালু, এটা আমার কি সেকেন্ড কি, এটা হচ্ছে তার করেসপন্ডিং ভ্যালু, এই যে আমি এখানে অ্যাসাইন করে দিছি। সো আমি এখানে অ্যাক্সেস করতেছি হচ্ছে ওই যে কি দিয়ে অ্যাক্সেস করতেছি, ডিকশনারিতে যখন আমরা অ্যাক্সেস করি তখন হচ্ছে আমরা কি ইউজ করে হচ্ছে অ্যাক্সেস করি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কি এর ভ্যালু, সেকেন্ড কি এর ভ্যালু, এই যে আবার আগের এক্সাম্পলে চলে যায় তাহলে খেয়াল করবা।
এটা জানার ফার্স্ট কি ওর করেসপন্ডিং ভ্যালু, ফার্স্ট সেকেন্ড কি ওর করেসপন্ডিং ভ্যালু, থার্ড কি ওর হচ্ছে করেসপন্ডিং ভ্যালু, ঠিক আছে? আচ্ছা তো আমি আবার এখানে ব্যাক করি, কই গেছিলাম, আচ্ছা এখানে তাহলে এখন হচ্ছে আমি নিচে একটা নিই, ওকে। সো এখন এখানে ওই যে জিনিসটা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে তোমার সেকেন্ড যে কি, ও না ফার্স্ট, ফার্স্ট যে কি, ফার্স্ট কি এর আগের ভ্যালু ছিল কত এইটা। সো আমি হচ্ছে এখানে সেকেন্ড আরেকটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, তো এই ভ্যালুটা যখন আমি অ্যাসাইন করবো তখন কি আর এই ভ্যালুটা থাকবে, থাকবে না, ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি এটাকে রান করি দেখো আগে কি ছিল ভ্যালু ওয়ান, এখন কি আর ভ্যালু ওয়ান আছে না, কারণ আমি নতুন একটা এখানে অ্যাসাইন করছি। সো নতুন একটা অ্যাসাইন করার কারণে আগের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক যেমনি যেমনি ভাবে আমি এখানে লিস্টের একটা পার্টিকুলার ভ্যালু চেঞ্জ করে দিয়েছিলাম। আমার আগে আগে কি ছিল, আচ্ছা আমি ওখানে উপরে আগের আগের আগেরটা ইয়া করি, প্রিন্ট করি। আচ্ছা আমি যখন 5 আর 8 কে অ্যাপেন্ড করলাম তখন মাই লিস্টের চেয়ারটা কি হবে, 5 আর 8। যখন আমি 1 নম্বরে 8-এর জায়গায় 10 কে অ্যাসাইন করে দিলাম তখন কি আর 8 থাকবে, থাকবে না, 10 হয়ে যাবে। সো আমি এটা রান করি দেখো, ইনিশিয়ালি আমি যখন অ্যাপেন্ড করছি তখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করলাম, সো আমার 5 আর 8 আছে। আমি এখন 1 নম্বর ইন্ডেক্সে কে ছিল, 8 ছিল, এখন আমি 1 নম্বর ইন্ডেক্সে ওকে আমি অ্যাসাইন করে দিলাম ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করে দিলাম হচ্ছে 10। সো ওর ভ্যালু কি আর 8 আছে এখন, নাই, ওর নতুন ভ্যালু অ্যাসাইন হয়েছে। সো ওই ভ্যালুটা এখন এখানে লিস্টের মধ্যে চলে আসছে, 8-এর জায়গায় 8 রিপ্লেস হয়ে 10 চলে গেছে। এটা হচ্ছে লিস্টে আমরা হচ্ছে কিভাবে মানে তোমার সোজা বাংলায় ভ্যালু অ্যাসাইন করছিলাম আর কি, কিংবা রিপ্লেস করছিলাম, ঠিক তেমনি ভাবে ডিকশনারিতেও আমরা ওই পার্টিকুলার কি দিয়ে ভ্যালুটাকে অ্যাক্সেস করে আমি সেখানে নতুন ভ্যালু দিয়ে দিলে সেটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আগে ছিল ভ্যালু ওয়ান এখন হচ্ছে ভ্যালু টু, ঠিক আছে? তো এই হচ্ছে ডিকশনারিতে, একটা ডিকশনারিতে কিভাবে আর কি ভ্যালু আমি অ্যাক্সেস করবো। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আমার এক্সাম্পল ছিল, রাইট? আমি যদি এটাকে রান করি আচ্ছা তা আমি নিচে একটা সেল নেই, আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই আমি কি দিব, পার্সন ডিটেইল অ্যাক্সেস করবো কি দিয়ে, কি দিয়ে, আচ্ছা এই যে কি নিলাম আমি অ্যাক্সেস করব কোন জায়গায়, কাকে অ্যাক্সেস করব, এফ নেম কে অ্যাক্সেস করব, এই যে এফ নেম কে অ্যাক্সেস করলাম, যদি আমি এটা রান দিই কি আসছে, শান্ত, ঠিক আছে? আচ্ছা আমি যদি এল নেম কে, আচ্ছা আমি যদি ফর এক্সাম্পল বি ডে অ্যাক্সেস করব, বি ডে অ্যাক্সেস করব, সো আমি যদি এই পার্টিকুলার কিটাকে অ্যাক্সেস করি তাহলে ওই পার্টিকুলার কি এর করেসপন্ডিং যে ভ্যালুটা সেটা আমি পাই যাব। রান, এই যে চলে আসছে, ধরতে পারছো? আমি একটা কি দিয়ে অ্যাক্সেস করতেছি, একটা কি দিয়ে ভ্যালুটাকে অ্যাক্সেস করতেছি। সুতরাং তুমি এখন এটাকে সিম্পলি একটা জিনিস হিসেবে চিন্তা করো, এটাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। দিল তোমার হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস ফর এক্সাম্পল, এত বড় না লেখে জাস্ট ডি লেখে রাখি, ছোট করে লেখি এসএসসিডি, অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস এ তোমার জিনিসটা হচ্ছে এরকম ভাবে ছিল যে তোমার ইউজার নেম, ইউজার নেম ধরো আমারই ছিল হচ্ছে ধরো রয় কমা, আর পাসওয়ার্ড ছিল হচ্ছে এমনি পাসওয়ার্ড দিয়ে দিই অথবা দিস ইজ মাই পাসওয়ার্ড, ওকে। সো জিনিসটা হচ্ছে এখন তাহলে চিন্তা করো, তোমরা যখন আগের আগে আগে যখন চেক করছিলে যে হচ্ছে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ করে কিনা, তোমরা এখন এই জায়গায় খুব সুন্দর ভাবে, আগে তোমাদেরকে কি করতে হয়েছিল দুইটা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়েছিল না ইউজার নেম আর পাসওয়ার্ড, এখন দেখো তোমাদের এখন আর আলাদা করে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে, এখন জাস্ট তোমরা একটা ডিকশনারি কল করলে ডিকশনারির মধ্যেই দুইটা এরকম আইটেম নিয়ে নিতে পারবে। সো আমি যদি এখন চেক করি যে আমার ইউজার নেম কারেক্ট কিনা, মানে সাপোজ ইনপুট নিচ্ছে আর কি, ফর এক্সাম্পল ইউজার নামে আমি একটা ইনপুট নিছে আর হচ্ছে পাস নামে, পাস ডব্লু নামে আমি একটা ইনপুট নিছে, ওকে। সো এখন আমি কিভাবে ম্যাচ করব, ইফ
user equal equal access করব কোথায় ডিকশনারিতে access accd কোন কিটাকে অ্যাক্সেস করব ইউজার নেম তার মানে এটা যদি ইকুয়াল হয় এন্ড আমি যে পাস ডব্লিউ টি ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে এইটা যদি ইকুয়াল ইকুয়াল হয় কার এসিসি আন্ডারস্কোর ডি ডিকশনারির কোন কোন কি এর সাথে পাসওয়ার্ড কি এর সাথে তার মানে কি আমি যখন এসিসি ডি নিলাম এটার মানে কি এইটা এটার করেসপন্ডিং ভ্যালুটা আমি যখন পাসওয়ার্ড কিটা নিলাম তার মানে কি তার মানে এর করেসপন্ডিং আমি যখন এখানে অ্যাক্সেস করলাম অ্যাকচুয়ালি কোনটাকে এই কি এর করেসপন্ডিং ভ্যালুটাকে অ্যাক্সেস করলাম সো আমি যদি এখন ইদুরকে ম্যাচ করে দেন আমি বলে দিলাম প্রিন্ট অ্যাক্সেস গ্রান্টেড ঠিক আছে else print that username or password okay so আমরা এটাকে just run করে দেখি তো আমি যদি রান দেই প্রথমটা দিলাম রয় দিলাম ঠিকভাবে পরেরটা দিলাম easy easy দেখো bad username or password তার মানে ম্যাচ করে নাই কিন্তু আমি যদি এটাকে ঠিকভাবে দেই প্রথমটার আমার ইউজার নেম কি রয় পাসওয়ার্ড কি দিস ইজ মাই পাসওয়ার্ড দিস ইজ মাই পাসওয়ার্ড আমি যদি এন্টার দেই অ্যাক্সেস গ্রান্টেড কারণ আমার এটা ম্যাচ করছে আমি যে দুটো ইনপুট নিছি আমার দুটো ইনপুটই আমার দুইটা করেসপন্ডিং ভ্যালুর সাথে ম্যাচ করছে জিনিসটা বুঝতে পারছো এখন বলে এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি এটা যতটা ইজি ভাবে বোঝানো সম্ভব বোঝানোর ট্রাই করছি সো তোমাদের ডিকশনারি আইডিয়াটা একটু ক্লিয়ার হওয়ার কথা আর কি দাদা এখন মোটামুটি ক্লিয়ারলি বুঝছি মানে ডিকশনারি জিনিসটা কি এটুকু বুঝছো তো তাই না জি এটা হচ্ছে আমার একটা আইটেম এটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম এখানে হচ্ছে আমার চারটা আইটেম আছে এটা একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম এবং প্রত্যেকটা আইটেমের কি ভ্যালু পেয়ার থাকে এটা একটা কি এটা হচ্ছে করেসপন্ডিং ভ্যালু এটা হচ্ছে কি এটা হচ্ছে করেসপন্ডিং ভ্যালু সো আমি যদি একটা পার্টিকুলার ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই তখন আমি ওই ডিকশনারি নেম থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা অ্যাকচুয়ালি ইনডেক্স আছে এটা অ্যাকচুয়ালি ইনডেক্সেই সো ডিকশনারি ইনডেক্স আসলে কিভাবে অ্যাক্সেস করা হয় যে কি দিয়ে অ্যাক্সেস করা হয় কিটাই হচ্ছে আমার এখানে ইনডেক্স আর কি তো এই করেসপন্ডিং কিতে কোন ভ্যালুটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতেছি হচ্ছে এইভাবে ঠিক আছে ওকে সো এই হচ্ছে গেল তো এখন আমরা পরে আসি ইনিশিয়ালাইজেশন আমরা দেখলাম যে আমরা এইভাবে দুইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি আচ্ছা আমরা কি শুধু কি গুলাকে চেক করতে পারি শুধু ভ্যালুস গুলোকে চেক করতে পারি ইভেন আইটেম গুলোকে চেক করতে পারি আইটেম মানে হচ্ছে কি ভ্যালু পেয়ার ওকে দেন ওই যে ভ্যালু সেট করা এটা হচ্ছে লিস্টের জন্য এটা আমি এখানে কমেন্ট করে রাখি দেই এক্সাম্পল ফর লিস্ট ডাটা লিস্ট ভ্যালু ওকে আর এটা হচ্ছে আমার ডিকশনারির জন্য আর কি সো ডিকশনারিতে আমি এরকম যে একটা কি এর ভ্যালু প্রথমে একটা দিছি পরে আছে ওই কি এর একটা নতুন ভ্যালু অ্যাসাইন করছে সো আমার ফাইনালি আমি দেখলাম যে নতুন ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে ওই করেসপন্ডিং কি এর জন্য ওকে এখন ডিলিট করব কিভাবে সো আমরা ডিলিট করার সময় আমরা কি ধরে ডিলিট করব সো আমরা যদি পার্টিকুলার এখানে দেখো এই পার্টিকুলার ডিকশনারিতে তিনটা আইটেম আছে এটা হচ্ছে ফার্স্ট আইটেম এটা হচ্ছে সেকেন্ড আইটেম এটা হচ্ছে থার্ড আইটেম সো আমি যদি থার্ড আইটেমটাকে ডিলিট করতে চাই জাস্ট ডেল আমার ডিকশনারির নেম এবং দেন ওখানে হচ্ছে আমি জাস্ট কিটাকে বলে দেবো যে কোন পার্টিকুলার কিটাকে আমি ডিলিট করতে চাই সো কি ডিলিট করা মানে কি ভ্যালু দুইটাই ডিলিট হয়ে যাবে ব্যাপার টু সোর্স এটা আমরা নিচে নিয়ে যাই এটাকে যদি রান করি এই যে দেখো ও হচ্ছে এটাকে ডিলিট করে দিয়েছে সো আলটিমেটলি টোটালটাই ডিলিট হয়ে যাবে পুরো আইটেমটাই ডিলিট হয়ে যাবে সো দেখো এখন আমার পরবর্তীতে থাকতেছে কি প্রথম কি আর ওর ভ্যালুটা সেকেন্ড কি আর ওর করেসপন্ডিং ভ্যালুটা ক্লিয়ার আর এখানে যেটা করছে সেটা হচ্ছে মানে তুমি এখানে বলে দিতে পারো মানে যে কোন পার্টিকুলার কিটাকে তুমি আছে ডিলিট করবা সো তুমি ওই পার্টিকুলার মানে একটা লিস্ট নিয়ে আর কি সো ওটা
ওটাকে তুমি সরাসরি ডিলিট করে নিতে পারবে। মানে এটা হচ্ছে আরেকটা সহজ উপায় আর কি। এটা করছে এই জন্য যে যদি ওই কিটা এখানে এক্সিস্ট করে, কারণ এখানে ধরো তুমি এমন একটা কি দিলা সেই কিটা এক্সিস্ট করে না, তো ইন দ্যাট কেস তোমার ইরর আসবে আর কি। তো এখানে আছে ওই যে ওটাই চেক করে প্রথমে, যদি এই যে যেটা তুমি ডিলিট করবে সেটা যদি তোমার ডিকশনারিতে থাকে, মানে ওকে চেক করে যে পার্টিকুলার কিটা ডিকশনারিতে আছে কিনা, যদি থাকে দেন ডিলিট করবে, আদারওয়াইজ বলে দিবে যে কি নট ইন ডিকশনারি, ওইটাই আর কি। আচ্ছা ডিকশনারিজ আর মিউটেবল, ওই যে গত দিনের মতো আমরা দেখছিলাম যে একটা লিস্ট ইকুয়াল টু যদি আরেকটা লিস্ট দেই শুধু এরকম ইকুয়াল চিহ্ন দিয়ে, দ্যাট মিনস আমি মানে ওটা লিস্টের ক্ষেত্রে ছিল আর কি, ডিকশনারির ক্ষেত্রেও সেম। সো আমি যদি একটাতে কোনো পার্টিকুলার চেঞ্জ করি আরেকটাতেও ওই চেঞ্জটা চলে আসবে, কিন্তু মানে আমরা চাই না যে একটা একটাতে চেঞ্জ করে আরেকটাতে আসবে। সো আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, কপি করতে চাই। সো আমরা যদি কপি করতে চাই, আমরা আগের বার কি করছিলাম, লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করছিলাম, আর ডিকশনারির ক্ষেত্রে হচ্ছে সেটা ডিআইসিটি ফাংশনের মধ্যে মানে ডিক্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করে দিতে হবে। সো ইন দ্যাট কেস এখন তুমি যদি একটাকে চেঞ্জ করো, এইটাকে যদি চেঞ্জ করো এটার উপরে এফেক্ট পড়বে না, অথবা তুমি যদি এইটাকে চেঞ্জ করো এটার উপরে এফেক্ট পড়বে না। আচ্ছা আর এরকম হচ্ছে, এখন হচ্ছে গেট, গেট একটা আছে, তুমি যদি পার্টিকুলারলি কি বলছো মানে আচ্ছা এই গেট হচ্ছে যে তোমার ওই পার্টিকুলার কিটা আসলে এক্সিস্ট করে কিনা। সো তুমি যদি এক্সিস্ট করে দেন তুমি ভ্যালু পাবা, আর যদি হচ্ছে না থাকে ইন দ্যাট কেস তুমি হচ্ছে নন ভ্যালু পাবো। যেমন ওরা হচ্ছে এখানে ডি কে অ্যাক্সেস করার চেষ্টা করছে, বাট এখানে অ্যাকচুয়ালি ডি নাই। তাহলে আমরা যদি এটা রান করে দেখি কি আসে, এই যে দেখো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি নাই, সো নন আসছে। আর ওরা পরে কি করছে, তোমার হচ্ছে ওরা পরে নতুন একটা অ্যাসাইন করছে এবং সেই ক্ষেত্রে সেটার ক্ষেত্রে তারা পাচ্ছে আর কি। মানে এটা হচ্ছে ওরা নিজেরাই নতুন একটা করে অ্যাক্সেস করছে, কি আর ভ্যালু দিছে, সো ওইটা হচ্ছে ওই ফরম্যাটেই চলে আসছে মাই ডিফল্ট ভ্যালু। ওকে পপ দিয়ে যেটা হয় ওই ডি কে অ্যাসাইন করলো কিভাবে, ডি তো ডি এর অ্যাকচুয়ালি অ্যাসাইন না, এটা হচ্ছে তুমি হচ্ছে যখন ভ্যালু দিচ্ছ মানে একটা কি দিচ্ছ ওই কি এর করেসপন্ডিং একটা ভ্যালু তুমি এখানে দিয়ে দিচ্ছ। সো এইটা হচ্ছে তুমি যখন দিয়ে দিচ্ছ তখন ও যেটা করবে, তুমি এখানে যেইভাবে দিবা ও ওইভাবেই রিটার্ন করবে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি চেক করে দেখো, এটা অ্যাকচুয়ালি এখানে করেসপন্ডিং ভ্যালু দেওয়ার সময় আমরা তো ওই যে ইকুয়াল টু ইউজ করতেছিলাম না এর আগে? না না, এটা হচ্ছে গেট ফাংশনের জন্য, গেট ফাংশনের জন্য কমা ইউজ করতে হয় আর কি। এটা হচ্ছে বিভিন্ন ফাংশন বিভিন্ন ভাবে ইউজ করে, এখানে কিন্তু তুমি অ্যাসাইন করতেছ না, এখানে অ্যাকচুয়ালি তুমি হচ্ছে যেটা করতেছ এখানে তোমার ডি এর অস্তিত্ব নেই। যেমন এটাকে আমি এটাকে আমি সরাইনি, ওয়েট। সো আমি যদি শুধু এটাকে রান করি কি আসে, রান করলে নান, তার মানে কি এটার অস্তিত্ব এই মুহূর্তে নাই। কিন্তু আমি যদি নিচে এটা নেই এবং আমি এক কাজ করি, আমি এখানে ওটা প্রিন্ট করে আসি, মাই ডিকশনারি। সো আমি যদি এটাকে প্রিন্ট করে আসি, এখন চেহারা দেখো অ্যাকচুয়ালি এখানে ডিটা নাই, এটা এখানে অ্যাড হয় নাই, কারণ এখানে যদি অ্যাড কখন হবে যখন তুমি হচ্ছে আগের নিয়মে অ্যাড করবা, আগের নিয়মে যখন তুমি ওখানে অ্যাড করবা, বাট তুমি এখানে অ্যাড করো নাই। কিন্তু তুমি এখানে গেট ফাংশন যখন দিছো দ্যাট মিনস তুমি এখানে অলরেডি ভ্যালু বলে দিছো, তুমি তোমার নিজের জন্যই একটা ভ্যালু বলে দিছো যে এখানে ডি নামে একটা কি থাকবে এবং ওটার একটা করেসপন্ডিং ভ্যালু থাকবে, যে ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে অ্যাড হচ্ছে না। বাট তুমি যেহেতু এখানে ভ্যালু দিয়ে দিছো সে ওই একটা করেসপন্ডিং মানে টেম্পোরারি একটা কি আর ভ্যালু জেনারেট করে সেটা তোমার কাছে রিটার্ন করবে, এবং এখানে এক্স্যাক্টলি সে ওই কাজটাই করছে। ঠিক আছে, টেম্পোরারি একটা দিয়ে কি আমার ডিকশনারির মধ্যে কি জিনিসটা ঢুকতেছে না? না না, ডিকশনারিতে ঢুকতেছে না। যেমন তুমি যদি এই জায়গায় তুমি যদি এখানে সি দিতা তাহলে তুমি সি এর ডিফল্ট ভ্যালুটা পাইতা, তুমি যদি বি দিতা তাহলে বি এর ডিফল্ট ভ্যালুটা পাইতা, বাট তুমি যদি শুধু ডি দাও ডি এর কি এখানে অস্তিত্ব আছে? নাই। সো ওখানে সে নান দেখাবে। বাট তুমি যদি ডি হচ্ছে কি আমার কি, বাট তুমি যদি কমা দিয়ে একটা ভ্যালুও দিয়ে দাও তাহলে ও যেটা করবে এটা টেম্পোরারিলি সে একটা কি ভ্যালু জেনারেট করবে, যেটা অ্যাকচুয়ালি আমার মেইন যে ডিকশনারি সেখানে পার্মানেন্ট হবে না, ও জাস্ট এই জিনিসটাকে আলাদা ভাবে প্রিন্ট করলো। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম যে ও হচ্ছে এখানে পার্মানেন্টলি জিনিসটাকে ইনপুট দিবে না, ও হচ্ছে জাস্ট করেসপন্ডিং একটা টেম্পোরারি মানে কি আর ভ্যালু পিয়ার জেনারেট করে ওইটাকে জাস্ট
মানে তুমি রিটার্ন করে দেখাইতে পারবে আর কি। এটা হচ্ছে টেম্পোরারি, মানে তুমি চাও না যে তোমার ডিকশনারিতে একটা ভ্যালু আসুক, বাট তুমি জাস্ট টেম্পোরারি কোন একটা কাজের জন্য চাচ্ছ যে এরকম একটা ভ্যালু তুমি নিয়ে আসবে। যদি এই ধরনের কাজ আসলে আমরা করি না, এই কাজটা অ্যাকচুয়ালি আমরা কখনোই করি না, এই গেটের কাজ আমাদের আসলে ওইভাবে লাগেও না, মানে এই ধরনের আর কি, যেই ভ্যালুটা এখানে নাই সেই ভ্যালুটা নিয়ে কাজ করা, মানে টেম্পোরারি কাজের জন্য নিয়ে আসা, এই ধরনের জিনিস আমরা অ্যাকচুয়ালি করি না। সো এটা অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মানে জাস্ট একটা কনসেপ্ট আর কি, যে তুমি যদি এইভাবে কি আর ভ্যালু করেসপন্ডিং দাও, সেটা হচ্ছে টেম্পোরারিলি একটা জেনারেট হবে যেটা অ্যাকচুয়ালি তোমার ডিকশনারির মধ্যে ঢুকবে না, ওই জন্য এটা প্রিন্ট করে দেখাইলাম আর কি তোমাদেরকে। আচ্ছা তো এই হচ্ছে গেটের কাজ। পপের কাজ হচ্ছে বের করে নিয়ে আসা। তো বের করে নিয়ে আসা বলতে কি, ওরা হচ্ছে একটা ডিকশনারি নিছে, এক্সাম্পল তিনটা আমার এখানে কি ভ্যালু আছে, এই যে কি ভ্যালু। দাদা ডাবল প্রিন্ট কেন ইউজ করা একটু ক্লিয়ার করতেন, ডাবল প্রিন্ট এখানে, হ্যাঁ উপরে ইউজ করছেন আর হচ্ছে যে নিজে ডিক মানে পপ ইউজ করা বলছেন যেটা এখানে, তো ডাবল প্রিন্ট, প্রিন্ট তো তুমি হাজারবার ইউজ করতে পারো, তুমি যা যা প্রিন্ট করতে চাও সেটাকে তুমি মানে প্রিন্ট করবে। আমি এখানে ডিকশনারিটাকে প্রিন্ট করছি এবং ওই যে ডি এর ভ্যালুটাকে প্রিন্ট করছি, এটা তো এমন মেজর কিছু না। তুমি এখানে তোমার কোশ্চেনটা আসলে আমার কাছে ক্লিয়ার না, যেমন জিনিসটা হচ্ছে এরকম, তুমি তো প্রিন্ট চাইলে হাজারবার ইউজ করতে পারো। ফর এক্সাম্পল আমি প্রিন্ট দিলাম, আচ্ছা তোমাকে ভ্যালু দিয়েই দেখে, এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 10, সি ইকুয়াল টু 54.5, এখানে দিলাম এমনি হ্যালো ওয়ার্ল্ড, তারপর দিলাম প্রিন্ট এ, তারপর দিলাম প্রিন্ট বি। আমরা আলাদা আলাদা করে প্রিন্ট নেই কিসের জন্য, নিউ লাইনে যেন আসে। তুমি যখন একটা নতুন প্রিন্ট কমান্ড নিবা, দ্যাট মিন্স এই চারটা চারটা লাইনে আসবে, চারটা লাইনে প্রিন্ট হবে। হ্যালো ওয়ার্ল্ড একটা লাইনে প্রিন্ট হয়েছে, এ একটা লাইনে প্রিন্ট হয়েছে, বি একটা লাইনে প্রিন্ট হয়েছে, সি একটা লাইনে প্রিন্ট হয়েছে। অ্যাকচুয়ালি প্রিন্ট আমরা ইউজ করি কি, কোনো একটা জিনিসকে প্রিন্ট করার জন্য। আমি এখানে ডিকশনারিটাকেও প্রিন্ট করছি, আমি এখানে হচ্ছে ওই যে এক্সাম্পলটা দেখানোর জন্য যে তোমার ওই ডিটাকে এখানে প্রিন্ট করলে দেখতে কেমন আসে সেটাকে এখানে প্রিন্ট করা হয়েছে। তোমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি ছিল, আমি এটা ক্লিয়ার না। এখানে প্রিন্ট মাই ডিকশনারি দিছেন তুমি ফার্স্ট লাইনে, ওটা তো প্রিন্ট হয় নাই। হ্যাঁ এই যে হইছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডিকশনারি প্রিন্ট হইছে, তো জি দাদা ঠিক আছে, এটা একটা লাইনে প্রিন্ট হইছে এবং এটা হচ্ছে সেকেন্ড লাইনে যে প্রিন্ট সেটা হচ্ছে যে সেকেন্ড লাইনে প্রিন্ট হইছে, ঠিক আছে জি দাদা বুঝতে পারছি জি দাদা। আচ্ছা ওকে, এটা আমি কাটে দিই, এটা একবারে আগে জিনিস, ওকে। সো আচ্ছা আমরা কই ছিলাম, আমরা উপরে চলে গেলাম কিভাবে, আমরা নিচে ছিলাম তো, ওকে। সো এখন দেখি আমার ডিকশনারিতে হচ্ছে এরকম তিনটা ভ্যালু আছে, তিনটা কি মানে আইটেম আছে, কি ভ্যালু পেয়ার আছে, ওকে। তো এখন প্রথমে ওরা হচ্ছে ডিকশনারিটাকে প্রিন্ট করছে, মানে পপ করার আগে, পপ করার আগে কি এই তিনটেই প্রিন্ট হবে, ওকে ফাইন। এখন ওরা যেই কাজটা করছে, ওরা নতুন একটা ডিকশনারি নেম নিচ্ছে এবং ওরা কি করছে, পপ করছে হচ্ছে পুটকে। সো পপ করার এটা হচ্ছে পরের অবস্থা, আর আবার সেকেন্ড টাইম ওরা পপ করছে কাকে, ফুটকেই। তাহলে দেখি এখন এটাকে যদি আমরা টোটালি রান দিই কি হচ্ছে, এই যে পপ করার পূর্বে আমার কটা ভ্যালু ছিল, তিনটা। সো এখানে আমার তিনটা ভ্যালুই বিদ্যমান, ওকে। সো এখন যে কাজটা হয়েছে, আমি যখন পপ করতেছি, পপ করার পরে আমি ভ্যালু একটা চেক করলাম যে আমার ওই ভ্যালুটা কি, করেসপন্ডিং ভ্যালুটা কি, আমার ফুট একটা কি, ফুটের করেসপন্ডিং ভ্যালু কি, এইচ এম। সো এখানে অ্যাকচুয়ালি ওইটার করেসপন্ডিং ভ্যালুটাকে প্রিন্ট করছে, ওকে। সো এখন জিনিসটা হচ্ছে আমার পপ করলে কি হয় সেটা আমরা দেখি। এখন আমি আমার ডিকশনারিটাকে আবার প্রিন্ট করলাম, সো সেকেন্ড টাইম যখন প্রিন্ট করলাম তখন দেখি কি অবস্থা, আমার এখানে ফুট আর হ্যাম যে আইটেমটা ছিল, কি ভ্যালু পেয়ারটা ছিল, ওটার এখানে নাই। ওটাই বলতেছিলাম যে পপ মানে হচ্ছে একটা আইটেমকে বের করে নিয়ে আসা। সো এটা এখন আর এখানে আমার নাই, কেন, কারণ এটাকে আমি অলরেডি পপ করে নিয়ে আসছি। তোমরা পুশ আর পপের আইডিয়াটা হয়তো বা যারা সিএস কিংবা আইটিতে আছে তাদের কাছে আর কি ক্লিয়ার, যে ডাটা স্ট্রাকচারে তারা পড়ে আসছে আর কি, যে পুশ পপ হচ্ছে অনেকটা এরকম যে তোমার থালা থালা রাখো না তোমরা কিচেনে, ধরো একটার উপরে আরেকটা, এখন তুমি যখন একটার উপরে আরেকটা রাখো ওটাকে বলা হয় পুশ, মানে তুমি নতুন একটা আইটেম অ্যাড করে দিলা। আর পপ হচ্ছে মানে তুমি একটা প্লেট ওইখান থেকে তুলে নিয়ে আসলা, সেটাকে বলা হয় হচ্ছে তোমার, তার মানে তুমি ওখান থেকে একটা আইটেম তুলে নিয়ে আসলা, বের করে নিয়ে আসলা,
মানে ওইটাকে যদি তুমি একটা লিস্ট চিন্তা করো, মানে ওইটাকে আমরা বলি আসলে স্ট্যাক, ডাটা ডাটা স্ট্রাকচারের ভাষায়। সো স্ট্যাক স্ট্যাক অফ প্লেটস, তোমার ধরো 10টা প্লেট আছে, তুমি নতুন একটা প্লেট অ্যাড করলা, কিসে রাখলা? উপরে রাখবে না। সো তুমি ওটাকে করতেছো পুশ, তুমি যখন ওই, তার মানে কি, এখন হচ্ছে 11টা প্লেট হলো, তুমি যখন আবার উপর থেকে প্লেটটাকে তুলে নিয়ে আসলা, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে পপ। সো পপ মানে হচ্ছে তুমি স্ট্যাক থেকে তুলে আসলে, এখন আবার আইটেমের সংখ্যা, প্লেটের সংখ্যা 10 চলে আসলো। তো স্ট্যাক কখন ইউজ করা হয়, স্ট্যাক আর কিউ আর কি, দুটো কনসেপ্ট। কিউ হচ্ছে তুমি যখন সার্ভিস নাও, ধরো ব্যাংকে গেছো তোমার হচ্ছে ইয়া জমা দিতে, তোমার যে সেমিস্টার ফি জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াও না, লাইনে দাঁড়াও এবং ওইটাকে আমরা বলি হচ্ছে কিউ। এবং সেখানে কোন সিস্টেমে চলো, ওটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিংবা ফার্স্ট FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তার মানে যে ফার্স্টে আসছে সে আগে সার্ভিস পাবে, কিংবা যে লাইনে আগে দাঁড়াইছে সে আগে মানে কাজটা পাবে আর কি, ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে কিউ, যেখানে আছে যে ফার্স্ট আসছে সে অগ্রাধিকার পাবে। ওকে, আর স্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যে ইন হয়েছে সেই ফার্স্টে আউট হবে। তার মানে কি, তুমি যখন প্লেটের এরকম মানে প্লেটের উপর প্লেটের রাখতে রাখতে যখন 10টা প্লেটের একটা স্ট্যাক তৈরি করো, তুমি কি নিচের প্লেটটা সবার আগে রাখছিলে না? কিন্তু তুমি কি নিচের প্লেট আগে টানতে পারবা কিংবা টানবা? তা না, তুমি লাস্টে যেটা রাখছিলে, সবার উপরে যেটা রাখছিলে, সেটাই কিন্তু তুমি নিয়ে আসতেছো। সো লাস্ট ইন ফার্স্ট আউট, এটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যেটা রাখা হয়েছে, ইন করা হয়েছে, সেটাকেই ফার্স্টে আউট করা হয়েছে। সো ওইটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাক। তো আমি জাস্ট মানে বললাম আর কি, যে পপ পপ ওয়ার্ডটা থেকে আর কি কথাগুলো আসছে। তো পপের কাজটা হচ্ছে এরকম, যে বের করে নিয়ে আসা। সো এখানে অ্যাকচুয়ালি লাস্ট ফার্স্ট বলে কিছু নাই, এখানে পপ মানে হচ্ছে জাস্ট বের করে নিয়ে আসা আর কি, আর কিছু না, মানে অনেকটা ডিলিটের মতোই জিনিসটা। সো ওরা হচ্ছে আবার আরেকটার জন্য চেক করছে, কিন্তু এইটা তো অলরেডি নাই, সো যেহেতু নাই সেহেতু মানে ওইটা আর পাবে না আর কি। তো আগে যা অবস্থা ছিল এখনো তাই অবস্থায় থাকবে। এই হচ্ছে পপের কাজ। আপডেট, সো আপডেটের কাজ হচ্ছে একটা ডিকশনারির সাথে আরেকটা ডিকশনারি হচ্ছে মার্চ করা। সো আমি যদি ডিকশনারি 1.আপডেট ডিকশনারি 2 দেই, তাহলে ডিকশনারি 2 এর যে ভ্যালুটা ছিল, আইটেমটা ছিল, এটা ডিকশনারি 1 এর সাথে মানে ডিকশনারি 1 এ অ্যাড হয়ে যাবে। ডিকশনারি 2 আগের মতই থাকবে, তো ডিকশনারি 1 এ হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। সো এটা একটা, সো আমি যদি এটাকে রান করি, এই যে আমি ডিকশনারি 1 কে প্রিন্ট করছি, এই যে সি ওখানে অ্যাড হয়ে গেছে, মানে ডিকশনারি 2 এর আইটেমটা ওখানে ডিকশনারি 1 এ অ্যাড হয়ে গেছে। আমি যদি ডিকশনারি 2 কে আবার প্রিন্ট করি, তাহলে এটা দেখবে এটা আগের মতোই আছে, এই যে ওর কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হচ্ছে কার শুধু, ডিকশনারি 1 এর, ঠিক আছে? কারণ ডিকশনারি 1 কে আমি আপডেট করছি, আপডেট করছি কাকে দিয়ে, ডিকশনারি 2 দিয়ে, তার মানে ডিকশনারি 2 এর আইটেমটা ওখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ওখান থেকে আমি যে অংশটা কাটে নিলাম সেই অংশটা হচ্ছে কি ছিল, আচ্ছা মানে যদি সেম কি থাকে সেক্ষেত্রে আর কি, ওরা আচ্ছা ভ্যালু আপডেট করছে আর কি, তুমি চাইলে ভ্যালু আপডেট করতে পারবে। তার মানে সি এর ভ্যালু আগে ছিল 3, তুমি যদি এখন 4 দিয়ে দাও, তার মানে ওই পার্টিকুলার ভ্যালুটা আপডেট হয়ে গেছে। সো আমি যদি এখন ডিকশনারি 1 কে আবার প্রিন্ট করি, এই যে সি এর ভ্যালু আগে কত ছিল 3, এখন সি এর ভ্যালু হচ্ছে 4। তুমি ডাইরেক্ট এখান থেকেও মানে এইভাবে আপডেট ফাংশন ইউজ করে তুমি ডাইরেক্ট এখানে নতুন ভ্যালু দিয়েও তুমি অ্যাকচুয়ালি ভ্যালু আপডেট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস পারপাস, মানে এটা হচ্ছে প্র্যাকটিস পারপাস, সেটা হচ্ছে যে ওরা যে জিনিসটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ব্যাড ডিকশনারি, মানে কখন ব্যাড হয়, যখন তুমি হচ্ছে মানে একটা লিস্টকে তুমি হচ্ছে কি হিসেবে রাখো আর ভ্যালুকে তুমি হচ্ছে মানে জাস্ট একটা ভ্যালু হিসেবে রাখো। সো গুড প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ, তোমার যদি মানে অনেকগুলো ডাটা রাখতে হয় তাহলে সেই অনেকগুলো ডাটাকে তুমি রাখবা হচ্ছে ভ্যালু সেকশনে, আর কিতে তুমি জাস্ট একটা মানে কি রাখবা আর কি বলতে, জাস্ট একটা আইটেম, মানে সিম্পলি একটা ওয়ার্ড অথবা একটা মানে এরকম ফ্রেজ আর কি। তো জিনিসটা হচ্ছে যে তুমি কখনো কি এর মধ্যে লিস্ট রাখতে পারবে না, ঠিক আছে? তো তুমি যদি লিস্ট টাইপের ডাটা রাখো কিংবা মানে মাল্টিপল ডাটা, সোজা বাংলা মাল্টিপল ডাটা রাখতে চাও, তাহলে তুমি সেটা হচ্ছে ভ্যালুর মধ্যে রাখবে। এটা হচ্ছে জাস্ট গুড প্র্যাকটিস হিসেবে ইয়ে করছে আর কি, এটা হচ্ছে একটা গুড ডিকশনারি। তো ইন দ্যাট কেস তুমি এরকম মানে একটা কি দিয়েই তুমি এই পুরা ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ডিকশনারি বেসিক।
সো আমি তোমাদেরকে আরো কিছু লিংক দিয়ে দিব পরবর্তীতে, এই ফাইলটা শেয়ার করে দিব। আর এই যে আজকে যেগুলো নিয়ে ডিসকাস করছি, সো তোমাদের গত অ্যাসাইনমেন্টের উপর বেস করো, এখানে আমি ইনিশিয়াল সলিউশন তোমাদের জন্য দিয়ে দিছি, সো সমস্যা হবে না। সো এই ইনিশিয়াল সলিউশন গুলোর উপর বেস করে তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট গুলো আসবে। তোমাদের এই যে ইনিশিয়াল যে সলিউশন গুলো দিছি আজকে, এখানে কি বুঝতে কোনো অসুবিধা আছে? যেমন এখানে কি কারো কনফিউশন আছে, আমি এখানে কিভাবে এক্স ওয়ান আর এক্স টু ধরলাম? এটা হচ্ছে আমার মেইন লিস্ট। এই এই লিস্টে কয়টা আইটেম আছে? তিনটা আইটেম। এই এই ভিতরে এই লিস্টে একটা আইটেম, এই লিস্টটা আরেকটা আইটেম, এই লিস্টটা হচ্ছে আরেকটা আইটেম, কারণ এই যে কমা কমা দিয়ে যে ভ্যালু গুলো আছে। সো এটা হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট। সো লিস্টের ভিতরে লিস্ট এরকম। তো আমি হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট যদি অ্যাক্সেস করতে চাই, এটা কিন্তু টোটালটাই আমার জিরো ইন্ডেক্সার। মেইন লিস্টে এটা হচ্ছে জিরো ইন্ডেক্সার। সো জিরো ইন্ডেক্সার, আমি যদি সেকেন্ড লিস্টের মানে ভিতরে যে লিস্ট আছে সেই লিস্টেরও আবার কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করতে চাই, এটা আবার সেটা জিরো, এটা হচ্ছে ওইটার ওয়ান। সো এটা হচ্ছে জিরো জিরো, এটা হচ্ছে জিরো ওয়ান। সো ওইভাবে আমি এখানে ভ্যালুগুলো নিছি যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। আমি এটাকে এ পয়েন্ট আর এটাকে যদি বি পয়েন্ট ধরি, তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে আমার এক্স টু। সো এক্স ওয়ান মাইনাস এক্স টু কিভাবে নিব? জিরো জিরো মানে এটা, আর এটা হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান জিরো। সো এটা থেকে ওটা বিয়োগ করলাম এবং সেটার পরে পাওয়ার টু করে দিলাম, স্কোয়ার করলাম ওয়াই ওয়ান আর মাইনাস ওয়াই টু। তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই টু। সো এটাকে অ্যাক্সেস করতে গেলে জিরো ওয়ান, এই যে জিরো ওয়ান মানে জিরো নাম্বার আইটেমের ওয়ান নাম্বার আইটেম, আর এটা হচ্ছে ওয়ান নাম্বার আইটেমের আবার ওয়ান নাম্বার আইটেম। সো ওয়ান নাম্বার ইন্ডেক্সের আইটেম। সো ওইটাকে তখন এইভাবে বিয়োগ করলাম, ওইটার স্কোয়ার করলাম। সো এক্স এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার, এই টোটালটাকে আবার আমি কি করছি কি স্কোয়ার রুট করছি। আচ্ছা আমার এখানে এরর আছে না, ঠিক আছে। হ্যাঁ বলো ভাই, ওখানে যে আপনি স্কোয়ার দিলেন, দুইটা গুণ চিহ্ন দিয়ে 2 দিলেন, এটা স্কোয়ার না ভাই? তো এখানে কি ক্যাপ ইউজ করে তারপরে 2 দেওয়া যেত না? ও না, এখানে বলতে পাইথনে সম্ভবত ক্যাপ ইউজ করা যায় না, আমরা চেক করে দেখি। a equal to 4 cap 2 নিলাম, একে প্রিন্ট করলাম, না কাজ করে না। আসল কথা ছিল 16, সো ক্যাপ এখানে কাজ করে না। এখানে ক্যাপ অ্যাকচুয়ালি কি কাজ করছে, এখানে তোমার হচ্ছে যোগ করছে, আচ্ছা দেখি তো এটা মনে একটা ভালো দেখি তো। হ্যাঁ ক্যাপ হচ্ছে যোগের কাজ করে এখানে। এটা হচ্ছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, কিংবা তোমরা ল্যাটেকে ক্যাপ ইউজ করছো তাই না, এই জন্য বলতেছিল আর কি। এখানে আছে যে ডাবল স্টেপ স্কোয়ার, এটা হচ্ছে পাইথন একটা শর্টকাট আর কি। তুমি এইভাবে ডাবল স্টেপ ইউজ করতে পারো, ফোর কিউব, অথবা ওই যে ম্যাথ ডট পিওডব্লিউ ফাংশনটা ইউজ করতে পারো। তাহলে পিওডব্লিউ ফাংশনে প্রথমে যার উপরে পাওয়ার সে আছে 4, আর যত পাওয়ার সে আছে কমা দিয়ে একদম 3। তো এটাকে যে বি ইকুয়াল টু নিলাম, প্রিন্ট যদি করি বি কে, বাই দ্য ওয়ে আমি মাঝে মধ্যে অনেক সময় প্রিন্ট কমান্ডটা ইউজ করি না, মানে জাস্ট মানে ওই ভেরিয়েবলের নামটা ইউজ করি, এটা তো তোমরা কনফিউজ হয় না। তোমরা কিন্তু রিয়েল লাইফে কিন্তু এইভাবে ইউজ করতে পারবে না, এটা জাস্ট নোটবুকের একটা সুবিধা। নোটবুকে তুমি লাস্ট যে আইটেমটা রেখে দেবে ওইটাকে সে এরকম ভাবে আর কি প্রিন্ট আউট করবে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে প্রিন্ট কমান্ডটা ইউজ করা, কারণ অ্যাকচুয়ালি তোমাকে যে কোনো জায়গায় প্রিন্ট ইউজ করতে হবে। আমি মাঝে মধ্যে শুধু ভেরিয়েবল নেম দিই, মানে এটা জুপিটার নোটবুকে সুবিধা দেখে আর কি। কিন্তু তুমি যদি এইভাবে করতে চাও, ফর এক্সাম্পল তুমি যদি এ কেও প্রিন্ট করতে চাও, বি কেও প্রিন্ট করতে চাও, তোমার অ্যাকচুয়ালি প্রিন্ট হবে কে জানো? বলো তো কোনটা প্রিন্ট হবে? দুইটাই কিন্তু প্রিন্ট হবে না, লাস্টে যেটা থাকবে সেটা প্রিন্ট হবে। আমি যদি এটাকে রান দিই, ওই যে লাস্টেরটা আসবে। সো তুমি যদি একই সাথে দুইটাকেই প্রিন্ট করতে চাও, মানে সেম সেলে, তাহলে বেটার হচ্ছে তুমি প্রিন্ট ইউজ করো, কারণ এইটা এই সুবিধাটা তুমি পাবা শুধুমাত্র লাস্টের লাইনটার জন্য। মানে প্রিন্ট ওয়ার্ড প্রিন্ট ইউজ না করে তুমি একটা ভেরিয়েবলের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবে, সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে লাস্ট যে লাইনটা থাকবে তার জন্য। মানে লাস্ট লাইনে কি আছে? বি আছে। সো লাস্ট যে ভেরিয়েবলটা আছে তার জন্য অ্যাক্সেস করতে পারতেছে 64। সো দ্যাটস ওয়াই আর কি। সো আমি যখন আমি মানে ইউজ করি না, প্রিন্ট ইউজ না করে শুধু ভেরিয়েবল ইউজ করি, তখন অবশ্যই নোটিস করবা যে উপরে আসলে আমি আর কোনো ভ্যালু দেখাইতে চাই না। এই জন্য যেমন আমি যদি শুধু বি এর ভ্যালু দেখাতে চাই, আমি জাস্ট ইন দ্যাট কেস শুধু বি দিয়ে দিলাম, কিন্তু আমি যদি দুইটাই একসাথে প্রিন্ট করতে চাই, অবভিয়াসলি আমাকে আমার আসল কাজেই ব্যাক করতে হবে, মানে অরিজিনালি যেভাবে জিনিসটা কাজ করে।
এখন দুটোই প্রিন্ট হবে। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল সিস্টেম, আমি জাস্ট ওই মাঝে মাঝে জুপিটার নোটবুকের শর্টকাট ইউজ করি জাস্ট মানে ভ্যালু অ্যাক্সেস করা আর কি। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এই তো আর কোনো কোশ্চেন? এখন বলো কোশ্চেন থাকলে বলো। বাচ্চারা মাদুদা কোশ্চেন নাই, ওকে তাহলে আজকে তাহলে এখানেই কমপ্লিট করে দিচ্ছে। এই তো আমি তাহলে তোমাদের সাথে অ্যাসাইনমেন্ট শেয়ার করে দিব আর লিংক শেয়ার করে দিব। হ্যাঁ কেউ কিছু বলছিল দাদা? অন্য একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো দাদা। মনে করেন আমি কিন্তু তুমি একটা প্রিন্ট কমান্ডের মধ্যেই রাখবা, একটা মানে একটা ভ্যালু মানে ভ্যালু হিসেবে দেখাবো। মানে এ আর বি কে তুমি প্রিন্ট করতে যাচ্ছ এরকম কিছু, মানে ওর ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছ না নাকি? আমি এটা ক্লিয়ার মানে ক্লিয়ারলি বুঝিনি কোশ্চেনটা। মানে দাদা মনে করেন আমি একটা ভ্যালু বসালাম যে এবিসিডি, তো এই এবিসিডি কে আমি একটা লিস্টে আনতে চাই যে লিস্টের প্রথমটা থাকবে এ, দ্বিতীয় ভ্যালু থাকবে বি, তৃতীয় ভ্যালু থাকবে সি, চতুর্থ ভ্যালু থাকবে ডি। এই যে এখানে আমরা কি কাজ করছি, আমার এখানে একটা ভ্যালু আছে, এটার একটা ভ্যালু আছে, একটা ভ্যালু আছে, আমি কি করছি অ্যাপেন্ড অ্যাপেন্ড করে দিছি, জাস্ট এইভাবে অ্যাপেন্ড করে দিবা। যেমন এখানে এ আর বি আছে, আমি একটা আলাদা লিস্ট নিলাম, টি নামে আমি একটা এমটি লিস্ট নিলাম, আমাকে কি করতে হবে টি ডট অ্যাপেন্ড এ, টি ডট অ্যাপেন্ড এমটি লিস্ট না, আমি মনে করেন যে ইনপুট হিসেবে নিলামই এ বি সি ডি, তো এটাকে আবার বলো আমি এবিসিডি হিসেবে একটা ইনপুট দিয়েছি, তাহলে ওটাকে স্প্লিট কিভাবে করব? স্প্লিট এ আমি বুঝিনি, তুমি স্প্লিট বলতে কি বুঝছ? মানে আছে আচ্ছা মানে সম্ভবত চারটা ভ্যালু যদি আমার একটা লিস্টে থাকে, ওই চারটা ভ্যালুকে আমি আলাদা চারটা ভেরিয়েবলে আবার অ্যাসাইন করতে পারবো কিনা কোন কমান্ডের মাধ্যমে। ও আচ্ছা তুমি কি সেটা চাচ্ছ? আচ্ছা 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 বুঝছি। তার মানে আমার কাছে অলরেডি 7 আছে, 7 আছে, 56 আছে, 34 আছে, 23 আছে, রাইট? সো তুমি চাচ্ছো যে এই চারটা ভ্যালুকে তুমি চারটা ভেরিয়েবলে নিবে, এইটাই কি? আপনি যে স্প্লিট যেটা দেখালেন যে আলাদা আলাদা হয়ে যায় ওইটা বলতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো তুমি এটাকে হচ্ছে জাস্ট আলাদা আলাদা স্টোর করতে হবে টিতেই স্টোর করলাম, অথবা তোমরা যদি কনফিউজ হও অন্য একটা জায়গায় স্টোর করলাম, এ নামে একটা ভেরিয়েবল স্টোর করলাম। তো এখন যদি আমি একে প্রিন্ট করি, এই যে মাই নেম ইজ রয়, ও যেটা করবে প্রত্যেকটা ওয়ার্ডকে সে আলাদা আলাদা করে নিবে। কিসের বেসে করতেছে? আমি যদি ভিতরে কোনো কিছু ইন্ডিকেটর না দেই, ও বাই ডিফল্ট স্পেস কে ইন্ডিকেটর হিসেবে নিবে, মাঝখানে স্পেস পাইলেই সেটাকে সে একটা নতুন আইটেম হিসেবে ধরে নিবে। ওকে সো জিনিসটা এখন এরকম নাই, ফর এক্সাম্পল তোমার কাছে আছে একটা আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে 192.168.1.5, ওকে সো এখন কাহিনী হচ্ছে তুমি এইটাকে কিভাবে স্প্লিট করবে। সো এখন এখানে স্প্লিট সেপারেটর কে তুমি এখানে কোন সেপারেটর ইউজ করবে? সো আমি এখানে সেপারেটর তুমি ধরো ইউজ করতে চাও ডট, তাহলে ইন দ্যাট কেস আমি যেটা করলাম আইপি ডট স্প্লিট, আমি এখন সেপারেটরটাকে আমাকে এখানে বলে দিতে হবে সেপারেটর আমার কি ডট। সো এখন যদি আমি আইপি কে প্রিন্ট করি, এই যে 192.168.1.5, মানে জিনিসটা হচ্ছে তুমি কি দিয়ে আসলে সেপারেট করতে চাও? দাদা আমি যদি সেপারেট মানে ইন্ডিকেটর ইউজ না করে প্রত্যেকটা লেটারকে যদি আমি সেপারেট করতে চাই তাহলে কিভাবে করব? জাস্ট লেটারগুলোকে চাও?
মানে প্রতিটাকে প্রতিটাকে আমি মানে লেটারকে তুমি চাও তাই তো লেটারকে তো তুমি এমনিতেই অ্যাক্সেস করতে পারতেছো এই যে তুমি ধরো যে এই স্ট্রিংটাকে অ্যাক্সেস করবে একটা একটা করে তুমি তো হচ্ছে এই যে একটা ফর লুপ চালালেই হয় ফর আই ইন টি প্রিন্ট হচ্ছে আই সরি দিলাম এই যে মাই নেম ইজ রয় আই এর প্রত্যেকটা ভ্যালু এখন একটা একটা করে আসলো প্রথমে এম কে নিয়ে আসলো তারপর ওয়াই কে প্রিন্ট করলো তারপর স্পেস প্রিন্ট করলো তারপরে আবার এন প্রিন্ট করলো এ কে প্রিন্ট করলো এম কে প্রিন্ট করলো ই কে প্রিন্ট করলো মানে এইভাবে তুমি একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতে পারো আর কি আর তুমি যদি লিস্ট লিস্ট হিসেবে রিটার্ন করতে চাও তুমি জাস্ট নতুন একটা লিস্ট নাও কি জানি বলা আমি এমনি একটা এমটি লিস্ট নিলাম জাস্ট কিছুই না emptty dot append কাকে অ্যাপেন্ড করব আই কে অ্যাপেন্ড করব যদি তাই হয় এখন আমি এমটি কে প্রিন্ট করে দেখি কি আসে রান দিলাম এই যে প্রত্যেকটাকে সে একটা করে আইটেম হিসেবে নিল প্রত্যেকটা লেটারকে হ্যাঁ দাদা এইটাই দেখতে দেখতেছিলাম আচ্ছা 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 সো এই যে জাস্ট মানে এটার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় আর কি যেরকম ফর লুপ একটা চালানো হচ্ছে ভালো উপায় কারণ এটা তো এরকম অনেকগুলো থাকবে সো ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস না করে তুমি যদি লেটার কে অ্যাক্সেস করতে চাও এই যে এটাই তোমাদেরকে আমি যখন লিস্ট আইটেম দেখাচ্ছিলাম তখন এটা এটাও তোমাদেরকে বলতেছিলাম যে লিস্ট আর স্ট্রিং এর ইয়াগুলো অনেকটা সেম মানে ব্যাপারগুলো হচ্ছে অনেকটা সেম যেমন তুমি এখানকার পার্টিকুলার কোন একটা ভ্যালু প্রিন্ট করতে চাও সো তুমি চাও হচ্ছে এই জায়গা থেকে এই অংশটুকু প্রিন্ট করবে সো আমার এই জায়গায় ইন্ডেক্স কত 0 1 2 3 3 থেকে শেষ পর্যন্ত সো 3 থেকে তুমি ধরো এটা গুনতে হবে তো আচ্ছা ধরো 3 থেকে তুমি 8 পর্যন্ত চাও তাহলে প্রিন্ট হবে কত নেম প্রিন্ট হয়েছে নেম স্পেস পর্যন্ত তার মানে 8 8 পর্যন্ত গেলে স্পেস পর্যন্ত যায় আর কি আচ্ছা তুমি ধরো নেম থেকে শুরু করে শেষ পর্যন্ত চাও তো শেষের ভ্যালুটা তুমি দিলা না তাহলে কি হবে ও একবার ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবে অথবা তুমি শেষের ভ্যালু দিলা শেষের ভ্যালু দিলা 10 শুরুতে ভ্যালু দিলা না তার মানে ও একবারে প্রথম থেকেই শুরু হবে সো যদি এটা হয় তাহলে রান দিলাম এই যে মাই নেম ইজ এটা হচ্ছে 10 পর্যন্ত গেছে আর কি 10 পর্যন্ত যায় শেষ ঠিক আছে সো লিস্টের ক্ষেত্র কিন্তু আমাদের এরকম ছিল মনে আছে ক্ষেত্র আমাদের সেম জিনিসটাই ছিল সো আমি যদি এর মধ্যে 0 থেকে 2 নাম্বার ভ্যালুটা নেই সরি কোলন তাহলে আমার 0 আর 1 নাম্বার ভ্যালুটা প্রিন্ট হবে এই যে 0 ইন্ডেক্সের ভ্যালু আর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হবে সো জিনিসটা আসলে স্ট্রিং এর জন্য প্রযোজ্য তোমার মানে লিস্ট আর স্ট্রিং এর এই পার্টিকুলার যে ইন্ডেক্সিংটা ইন্ডেক্সিংটা একবার হুবহু সেম তুমি এইভাবে জাস্ট মানে প্লে করতে পারো আর কি ওকে সো এই জিনিসটা বুঝছো তাহলে তাহলে আর কার কোনো কোয়েশ্চেন এনিওয়ান কার কোনো কোয়েশ্চেন আছে স্যার আমার কারো কোনো কোয়েশ্চেন নাই দাদা ওকে তাহলে হ্যাঁ আজকের মতো তাহলে আমরা এখানে স্কিপ করি ওকে তাহলে এই তো তাহলে আমরা আর কোনো কিছু না থাকলে বিদায় নিয়ে নিই ঠিক আছে দাদা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ এভরিওয়ান বাই ধন্যবাদ দাদা